HTML ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। HTML এর কাজটা শুরুই হয় বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে, এবং এক এক ট্যাগের এক এক ধরনের কাজ থাকে। তো কোন ট্যাগের কি কাজ এটা আমরা ধাপে ধাপে দেখব। HTML এর ট্যাগ লেখার একটা নিয়ম আছে, তো ট্যাগটা কিভাবে লিখতে হয় দেখেন, এই জায়গায় লেখা আছে যে প্রতিটি HTML ট্যাগ লেস দেন সাইন দিয়ে শুরু করতে হয়। কিবোর্ডে দেখেন ওই যে নিচে লেস দেন গ্রেটার দেন সাইন আছে, তারপরে ট্যাগ এর নাম উল্লেখ করতে হয় এবং সবশেষে গ্রেটার দেন সাইন দিয়ে ট্যাগ শেষ করতে হয়। প্রতিটা ট্যাগই কিভাবে লিখবেন, যেমন এ ট্যাগ, এ ট্যাগের ফার্স্টে কি দিছে, একটা লেস দেন সাইন দিছে, তারপরে হচ্ছে ট্যাগ এর নাম দিছে, তারপরে গ্রেটার দেন সাইন দিয়েছে। প্রতিটা ট্যাগই এরকম ভাবে লিখতে হয়। আর এই ট্যাগ গুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আরেকটা জিনিস জেনে রাখেন যে HTML ট্যাগ গুলো কেস সেন্সিটিভ নয়। তো কেস সেন্সিটিভ জিনিসটা কি, যেমন এখানে এ লেখা আছে, এটা কি ছোট হাতের এ লেখা আছে, তো এই ট্যাগটা আপনি ছোট হাতে লিখলেও এ ট্যাগের যে কাজ সে কাজও করবে, যদি এটাকে আপনি বড় হাতেরও লেখেন ও তখনও কাজ করবে। মানে কেস সেন্সিটিভ বলতে বড় হাতের ছোট হাতের কোনো ব্যাপার না, যেভাবেই লেখেন জাস্ট ফরম্যাট অনুযায়ী লিখলেই ও বুঝতে পারবে যে আমাকে এ ট্যাগ কল করা হয়েছে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে ছোট হাতেরই লেখা, বড় হাতের দিলে যখন অনেক কোড হয় তখন দেখতেও সুন্দর দেখায় না। সবসময় আপনারা ছোট হাতের দিয়েই কাজ করবেন। এই একটা ট্যাগ, এটাকে আমরা সবসময় যেই ট্যাগই নেই না কেন, তার একটা ওপেনিং ট্যাগ থাকবে এবং একটা ক্লোজিং ট্যাগ থাকবে। তো ওপেনিং ট্যাগটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় দেখেন, ওপেনিং ট্যাগ লেখার নিয়ম, লেস দেন গ্রেটার দেন তো দিবেন, মাঝখানে ট্যাগের নাম, এই পুরাটা মিলে একটা ট্যাগের ওপেনিং ট্যাগ হইলো। মানে এটাকে যদি আপনারা প্রোগ্রামিং এর ভাষায় বলেন তাহলে, আর আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ আমারটা তো দেখা যাচ্ছে না, আমি কাইটা কি আবার ঢুকবো? অন্যরা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা জি যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি। তাহলে একটু আপনি দেখেন এই কাইটা আবার ওপেন করে দেখেন। আচ্ছা স্যার, যে জায়গায় ছিলাম যে আমরা এই পুরাটা মিলে কিন্তু আমরা ট্যাগ ডিক্লার করলাম, কিন্তু এটা কি ট্যাগ ডিক্লার করলাম আমরা, ওপেনিং ট্যাগ। আর ক্লোজিং ট্যাগটা কি, ক্লোজিং ট্যাগ এই ট্যাগটা পুরাটাই সেম, জাস্ট লেস দেন সাইনের পরে একটা এই চিহ্নটা দিবেন, স্ল্যাশ চিহ্ন দিয়ে দিবেন, যে লেস দেন স্ল্যাশ ট্যাগ গ্রেটার দেন। তাহলে কি হলো, আমাদের ক্লোজিং ট্যাগ ডিক্লার হয়ে গেল। তো এই জায়গায় কিছু উদাহরণ দেওয়া আছে, যে এই যে ওপেনিং ট্যাগ আপনাদের বোঝার জন্য, এই ওপেনিং এটা কিন্তু আসলে কোনো ট্যাগ না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই জায়গায় লেখা আছে যে ওপেনিং ট্যাগটা এইভাবে লিখতে হয়, তার মাঝখানে আমাদের কন্টেন্ট থাকবে, যা যাই লেখেন, মানে কন্টেন্ট তো যে কোনো কিছুই হইতে পারে, কন্টেন্ট থাকবে, তারপরে এই ট্যাগটাকে ক্লোজ করে দিবে, যে ওপেনিং ট্যাগ এই যে স্ল্যাশ দিয়েছে ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই দেওয়ার পর মাঝখানে যদি কন্টেন্ট থাকে তখন একটা মানে পূর্ণাঙ্গ ট্যাগ ডিক্লার করা হয়। আপনি শুধু ওপেনিং ট্যাগ দিলেন কিন্তু ক্লোজিং ট্যাগ দিলেন না, ও কাজ করবে কিন্তু পরবর্তীতে আপনি যে ট্যাগ গুলো ডিক্লার করবেন তখন আপনার ডিজাইন উল্টা পাল্টা হয়ে যাবে। তো যে কোনো ট্যাগ যখনই আমরা ডিক্লার করব তখন তার ওপেনিং ট্যাগও দিব এবং ক্লোজিং ট্যাগও দিব। বুঝা গেছে? এই নিচে আরো একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে পি, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, এটার ওপেনিং দিয়ে দেওয়া হয়েছে, এই জায়গায় হচ্ছে ক্লোজিং ও দেওয়া হয়েছে, মাঝখানে কন্টেন্ট। এটাকে আপনার আমি একটা উদাহরণ হিসেবে দেখাই,
দেখতেছেন রিসার্চ এই যে দেখেন সাবলাইম টেক্সটে আমি জাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ ওই বই থেকেই ওইটা কপি করে আনলাম, যে যে আমরা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ ক্লোজিং দিলাম, এখন এটাকে সেভ করবেন। এখন সেভ করে এই যে ওপেন ইন ব্রাউজার, এই দেখেন এটা কোথায়, আচ্ছা এটা কি দেখতে পারতেছেন? মনে হয় না আপনার, কি আমার ব্রাউজার দেখতে পারতেছেন? দেখতে পাচ্ছি না না, দেখতে পাচ্ছি না। তার জন্যই মানে একদম যদি জুম ইউজ করা যেত বেশি ভালো হতো, এই ঝামেলা গুলা বারবার করতে হতো না। ঠিক আছে, এখন আমাকে তো উপর থেকে বলা হয়েছে যে গুগল মিটেই ক্লাস নেবেন, এখন আর কি করার, একটু ঝামেলা নিয়ে কাজটা করতে হবে। এই যে এখন তো ব্রাউজার দেখতেছেন না, জি দেখা যাচ্ছে। এই যে আমরা কিন্তু কাজ করলাম সাবলাইম টেক্সটে, সাবলাইম টেক্সটে আমরা কোড লিখলাম, কি কোড দিছি যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি জাস্ট, এর মাঝখানে আমরা কিছু লেখা দিছিলাম, সেই লেখাটা আমাদের কোথায় ওপেন হয়েছে, ব্রাউজারে। ব্রাউজারে আপনার এরকম ভাবে ডিসপ্লে করবে, মানে আপনারা যা কিছুই কাজ করেন ওই টেক্সট এডিটরে যা কিছুই লিখবেন সবকিছুরই আউটপুটটা কোথায় দেখাবে আমাদের, ব্রাউজারে দেখাবে। আচ্ছা ওপেনিং ট্যাগ গেল, ক্লোজিং ট্যাগ গেল, এখন এই জায়গায় কি বলা আছে যে এইচটিএমএল এমটি ট্যাগ। এমটি ট্যাগ গুলো আসলে কি, এইচটিএমএল এ বেশ কিছু ট্যাগ রয়েছে যেগুলো কোনো টেক্সট কে প্রভাবিত করে না, বিশেষ কিছু কাজে এদের ব্যবহার হয়ে থাকে, যেমন বিআর। বিআর মানে হইতেছে ব্রেক, এইচ আর একটা হরিজন্টাল লাইন, ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ ইত্যাদি, এই ট্যাগ গুলোকে এমটি ট্যাগ বলা হয়ে থাকে, এই ট্যাগ গুলোর কোনো ক্লোজিং ট্যাগ নেই। এই জিনিসগুলো আপনারা সবাই মনে রাখবেন, এই কয়েকটা ট্যাগ আছে যেগুলা ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, আর যত ট্যাগ আছে সবগুলারই আপনাদের এইরকম ফরম্যাটে লিখতে হবে যে একটা ওপেনিং দিতে হবে, ক্লোজিং দিতে হবে। শুধুমাত্র এই ট্যাগ গুলার ক্ষেত্রে আপনারা শুধু এই ওপেনিং ট্যাগ ডিক্লেয়ার করেই আপনারা আপনাদের কাজ করতে পারবেন এবং ব্রাউজার বুঝতে পারবে যে ওকে কি বোঝানো হয়েছে। এই ব্রেক দেওয়া মানে হচ্ছে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে কি করি, একটা লাইন লিখি, লেখার পরে ইন্টার দিই, ইন্টার দিলে ওর নিচে নামা যায় না, তো এই ব্রেকটা একটা ওই রকমই কাজ করে। এই হরিজন্টাল এইচ আর, এটা হচ্ছে আপনার একটা হরিজন্টাল, এই যে এইচটিএমএল এর নিচে যে আন্ডারলাইনটা দেখতে পারতেছেন এইরকম একটা দাগ দিয়ে দিবে। ইমেজ ট্যাগ আমরা ইউজ করব যখন আমরা কোনো ইমেজ আপলোড করব বা কোনো ইমেজ ডিসপ্লে করাইতে যাব, তখন আমরা এই ইমেজ ট্যাগ ইউজ করব। ইনপুট ট্যাগ এইগুলার কাজ আছে সামনে, আমি দেখাবো, সমস্যা নেই, জাস্ট একটু ডিসক্রাইব করে গেলাম আর কি। এই ট্যাগ গুলোকে ইমপ্লিসিট ট্যাগ বলা হয়, এই ট্যাগ গুলোর কোনো ক্লোজিং ট্যাগ নেই, বুঝতে পারলাম। এজন্য ট্যাগ এর নামের শেষে গ্রেটার দেন সাইনের পূর্বে একটি স্পেস এবং একটি ফন্ট স্ল্যাশ ব্যবহার করতে হয়। এই যে এইটা হচ্ছে আপনাদের পুরোপুরি ফরম্যাট, এটা দিলেও কাজ করে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। এই যেমন আমি আপনাদের এটার একটা উদাহরণ দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমি এই প্যারাগ্রাফ ট্যাগ এর পরে একটা বিআর ট্যাগ ইউজ করেছিলাম, তারপরে আমি আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছি, এই জন্য কিন্তু আমার মাঝখানে এই যে একটা গ্যাপ দেখাইতেছে। যদি আমি এই বিআর এর
বিয়ারটা না ইউজ করতাম, ওই প্রি ট্যাগটা যদি নিচেই দিয়ে দিতাম, তাহলে আমার মাঝখানে এই ফাঁকা জায়গাটা দেখাতো না, এটার নিচেই এটা থাকতো, কোনো গ্যাপ থাকতো না। জাস্ট এটা দিয়েই একটা মানে বিয়ার ট্যাগটা কাজই করে আপনার স্পেসিং এর জন্য। তারপরে আসি ডেপ্লিকেটেড ট্যাগ ও অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা একটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, আর ডেপ্লিকেটেডটা শুধু জেনে রাখেন, এটার কোনো ই নাই, ইউজ নাই, কিন্তু জানতে হয়, কারণ আমাদের তো প্রযুক্তি ডে বাই ডে আপডেট হইতেছে। যেমন এখন HTML আমরা 5 করতেছি, কিন্তু এর আগে কত ছিল? HTML 4.01। তো HTML এবং পূর্বের ভার্সনগুলোতে ব্যবহৃত কিছু ট্যাগ অ্যাট্রিবিউট, যেমন HTML 4.01 ভার্সনে ডেপ্লিকেটেড অনুমোদিত ঘোষণা করা হয়। ডেপ্লিকেটেড মানে এই নয় যে এটি কাজ করবে না, তবে পেজ ভ্যালিডেশনে এটি সমস্যা হয়ে দাঁড়াবে। বিভিন্ন ডেপ্লিকেটেড ট্যাগের মধ্যে রয়েছে যেমন বিগ, সেন্টার, ফন্ট, এফআরএ নেম, স্ট্রাইক ইত্যাদি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যখন HTML 4 ছিল তখন এই ট্যাগ গুলো সব কাজ করতো, এদের নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যে বিগ দিলে এই কাজ হবে, সেন্টার দিলে ওই কাজ হবে। তো যখন আমাদের HTML 5 বের হইলো, তখন এর পরিবর্তে অন্য কিছু ট্যাগ এখন ওরা আপডেট করছে, তো এই ট্যাগ গুলার HTML 5 এর দরকার নাই, কিন্তু এটা পুরোপুরি বাদও দেয় নাই ওরা, যে এই ট্যাগ দিলে কাজ হবে না এমন না, এই ট্যাগ আছে কিন্তু এটা ভবিষ্যতে বাদ হয়ে যাবে। তো আপনাদের আগে থেকেই জানায় দিছে যে এইগুলা ডেপ্লিকেটেড হিসেবে গণ্য করা হয়েছে, এইগুলা আস্তে আস্তে ব্যবহার কমায় দেন, পরবর্তীতে আর এই ট্যাগ গুলা কাজ করবে না। এইটাই হচ্ছে আপনার ডেপ্লিকেটেড এর মিনিং, মানে যে ট্যাগটা ওরা ভবিষ্যতে বাদ দিয়ে দিবে কিন্তু সরাসরি তার বাদ দিতে পারে না। তাহলে তো অনেক ডেভেলপার আছে যে তারা বিগ ট্যাগ জানে, এখনো আছে, কাজ করে, তো হঠাৎ কাজ করবে না, তখন তারা মানে একটা ডিস্টার্ব ফিল করবে যে আমি জানি এটা কাজ করে কিন্তু কেন কাজ করতেছে না, হঠাৎ সমস্যা। বা অনেকে আছে যে পুরনো ওয়েবসাইট গুলোতে এই ট্যাগ গুলা ইউজ করে রাখছে, তো এখন তো আপডেট হইতেছে, তো আমার সেই আগের যে ওয়েবসাইট গুলো কাজ করছি তখন ওইখান থেকে এই ট্যাগ গুলাকে আস্তে আস্তে সরায় নিতে হবে, না হলে ভবিষ্যতে ওয়েবসাইটে ডিস্টার্ব দিবে, ওয়েবসাইট যেমন নষ্ট হয়ে যাবে, ওয়েবসাইট একটা সুন্দরভাবে সাজানো আছে, ওই সাজানো গুছানো থাকবে না, ওয়েবসাইট ভেঙে যাবে। এটাই হইতেছে যে আপনাদের ডেপ্লিকেটেড ট্যাগের ব্যাপারটা। আর HTML অ্যাট্রিবিউট ও ভ্যালু, এটা কি জিনিস, এটা একটা জানার জিনিস, আর এটা আপনাদের সব সময় লাগবে কাজে। HTML ট্যাগে ব্যবহৃত বিষয়সমূহের বিভিন্ন পরিবর্তন সাধন, বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা, সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য ট্যাগের মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে। আর এ সকল অ্যাট্রিবিউটের ব্যবহার কাজকে সুনির্দিষ্ট করতে এতে বিভিন্ন ভ্যালু ব্যবহার করতে হয়। আচ্ছা, যেমন পি ট্যাগ ব্যবহার করে যখন কোনো টেক্সটে লেখা হয় তখন স্বাভাবিক নিয়মে এটি ব্রাউজারে বাম দিক থেকে শুরু হয়। এখন আমি যদি এই টেক্সটকে ব্রাউজারের ডান দিক থেকে শুরু করতে চাই, অর্থাৎ ডান দিক থেকে প্রদর্শন করতে চাই, তবে পি ট্যাগের নিচের মতো অ্যাট্রিবিউট ভ্যালু ব্যবহার করতে হবে। এই যে হ্যাঁ, আমরা পি ট্যাগ নিছি, এটা দিয়ে যা বুঝাইছে যে আমরা পি ট্যাগ নিছি, মাঝখানে একটা কন্টেন্ট দিছি, তো এর ভিতরে আমরা কিছুই বইলা দিই নাই যে এটা কোথা থেকে শুরু হবে, এটা কি মাঝখান থেকে হবে নাকি ডান দিক থেকে হবে, এরকম কিছুই বলি নাই। তো যখন কিছুই বলা থাকে না তখন ও ডিফল্ট ডিফল্ট ভাবে ও লেফট সাইড থেকে শুরু হয়ে যায়, যেটা একটু আগে আপনাদেরকে আমি যে দেখাইলাম, এটা কিন্তু ওই যে বাম সাইড থেকেই শুরু হয়েছে। তো এখানে এই যে পি ট্যাগের ভিতরে দেখেন DIR ইকুয়াল টু RTL, এই জিনিসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমরা এই পি ট্যাগের ভিতরে পি ট্যাগটা যখন ওপেনিং ট্যাগ ডিক্লার করব, এই পিটা যখন লিখব, পি এর পর একটা স্পেস দিব, স্পেস দিয়ে তারপরে DIR RTL, এটা একটা অ্যাট্রিবিউট। বিভিন্ন ধরনের আরো অ্যাট্রিবিউট আছে, এইগুলো আপনারা জেনে নিতে হবে, এগুলো বইয়ের ভিতরেই আছে, বইটা পড়বেন। তারপরে আপনাদের তো আমি W3 স্কুল দিছি, টিউটোরিয়ালস পয়েন্ট দিছি, ওইগুলোতেও আছে, তারপরে তো আমি ধাপে ধাপে দেখাবোই। তো এই ট্যাগ গুলো হইতেছে সবাই মনে রাখতে পারে না সবকিছু, আর ওই ভুলা গেলেও সমস্যা নাই, আপনি জানেন যে এই এরকম কাজ করা যায়, তখন আপনারা ওই W3 স্কুল বা টিউটোরিয়ালস পয়েন্ট থেকে একটু ঘুরে আসবেন, ঘুরে এসে দেখবেন যে হ্যাঁ এই ট্যাগটাই তো এই কাজ করে। প্রথম দিকে সবারই সমস্যা হয়, কেউই কোড মুখস্থ রাখতে পারে না। স্যার, এই ট্যাগ গুলোকে মুখস্থ করতে হবে স্যার? মুখস্থ তো করতে হবেই, কিন্তু আপনাদের তো ওই বইয়ের মতো মুখস্থ করে আপনারা মুখস্থ রাখতে পারবেন না, এটা আপনি ওই কাজ করতে 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 করতেই আপনাদের
আয়ত্ত এসে পড়বে, তখন আপনাদের এমনি মনে থাকবে যে পি ট্যাগে প্যারাগ্রাফ কাজ করে, এ ট্যাগে একটা অ্যাঙ্কর ট্যাগ হয়, মানে কোন ট্যাগে কি হয় এটা আপনারা করতে করতেই হবে। মুখস্থ রাখতে পারলে তো ভালো, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, আর মুখস্থ না করতে পারলে কি করবেন সেইটাই বলতেছিলাম, যে মুখস্থ না করতে পারলেও সমস্যা নাই, W3 School এটা বানাইছেই, এই ওয়েবসাইটটা খুব হেল্পফুল আপনার ওয়েবসাইট ডেভেলপারদের জন্য, মানে বিগিনার ডেভেলপারদের জন্য। প্রথম দিকে সবাই মনে রাখতে পারে না, তো তখন আপনারা এরকম গুগলের সাহায্য নেবেন, কারণ এই লাইনে যারা কাজ করে তাদের সব সময়ই গুগল ইউটিউব সাথে সাথে রাখতে হয়, যে কোনো সমস্যায় গুগলের কাছে যাবেন। যাই হোক, আমরা সামনে যাই, এখানে পি হচ্ছে ট্যাগ, যে মানে বিস্তারিত আপনাদের বুঝাচ্ছে, পি হচ্ছে ট্যাগ, পিআই হচ্ছে উক্ত পি ট্যাগের একটি অ্যাট্রিবিউট। তো আমরা যদি বলি পি ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা এই লাইনের ভিতরে, তখন আপনারা বলবেন DIR, মানে এই পি ট্যাগটার অ্যাট্রিবিউট হিসেবে কাজ করতেছে DIR, মানে এখানে আমরা যা লিখবো এটার পরে যে সমান সমান দিব, তারপরে যেটা দিব এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু। তো পি ট্যাগের অ্যাট্রিবিউট আমরা DIR জানলাম, আচ্ছা পরে যাই, পি ট্যাগের অ্যাট্রিবিউট এবং RTL হচ্ছে ভ্যালু, যেটা আমি মাত্রই বললাম। সকল ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার হয় না, একটা নোট দিয়ে দিছে যে সকল ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার হয় না, আবার সকল ট্যাগও সব ধরনের অ্যাট্রিবিউট সাপোর্ট করে না। হ্যাঁ, আমরা পরবর্তী অধ্যায়গুলোতে এ সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা ঠিক আছে, অ্যাট্রিবিউট লেখার নিয়ম এই যে একটু আগে যেভাবে বললাম, ওরা এই জায়গায় একটু বিস্তারিত বলছে যে HTML এ অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে ট্যাগের নাম, এরপর একটি স্পেস ব্যবহার করে অ্যাট্রিবিউট উল্লেখ করতে হয়। একটা উদাহরণও দিয়ে দেওয়া হয়েছে যে ট্যাগ ট্যাগ নেম হচ্ছে কাছে ট্যাগ, তারপরে অ্যাট্রিবিউট নেম, এর দুই এই দুইটার মাঝখানে একটা স্পেস আছে, এইভাবে আমরা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করব। ভ্যালু সেট করার নিয়ম ওই একই একটু আগে যেটা আপনাদের বললাম, যে অ্যাট্রিবিউটটা আমরা ট্যাগ নেম ডিক্লেয়ার করব, তারপরে স্পেস দিব, তারপরে অ্যাট্রিবিউট নেম দিব, তারপরে সমান সমান দিব, এবং তারপরে এখানে যা লিখবো এবং সেটা অ্যাপোস্ট্রোফিস কমার ভিতরেই দিতে হবে, মানে এরকম কমা ডিক্লার করে তার ভিতরে আপনি ভ্যালু সেট করবেন। নিচে অ্যাট্রিবিউট ভ্যালু ব্যবহার করে ট্যাগ দেখানো হলো, এই জায়গায় যে আপনাদের একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে এটা একটা এ ট্যাগ, এ ট্যাগের ভিতরে দেখেন এই যে href, তারপরে সমান সমান, এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে href, তারপর একটা এই জায়গায় লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমাদের ট্যাগটা ওপেনিং ট্যাগ ক্লোজ করা হয়েছে, তারপরে হচ্ছে বুক বিডি, তারপরে আমাদের পুরো এ ট্যাগটাকে ক্লোজিং ট্যাগ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তো এতটুকু পুরা দিলে কি হয় আমরা এটা দেখি, দেখতে পারতেছে দেখেন, আমরা একটা এ ট্যাগ নিলাম, এ ট্যাগের ভিতরে ওই রকম href অ্যাট্রিবিউট ইউজ করলাম, তারপরে এই যে আমরা এই কমাটা ডিক্লেয়ার করলাম, তার মাঝখানে আমরা একটা ওয়েবসাইট লিংক দিলাম। href এর কাজটাই হচ্ছে এখানে আপনার লিংক দিতে হবে, কারণ এ ট্যাগটা মানেই হচ্ছে লিংক ট্যাগ, আর এটার কাজই হতেছে যে এই ট্যাগের মাঝখানে আমরা যে লিংকটা দিব সেটা আমি দেখাইতেছি, ডাইরেক্ট দেখলেই বুঝতে পারবেন। সেভ দিলাম, সেভ দিয়ে আমরা ব্রাউজার ওপেন করতেছি,
আচ্ছা, এখন কি আপনারা আমার হোল স্ক্রিনটা দেখতে পারতেছেন, ফুল স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ আপাতত এইভাবেই দেখাইতেছি, যখন কোড করাবো তখন আপনাদের, যখন হাতে কলমে দেখাবো তখন আপনাদেরকে আমি সাবলাইনটাকেই শুধু হাইলাইট করে দিব যাতে কোড বোঝা যায়। এখন হয়তো বা একটু ছোট ছোট দেখা যাবে আপনাদের। এই দেখেন আমরা যে কোডটা একটু আগে লিখছিলাম, দেখা যাইতেছে কোনো রকম? হ্যাঁ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে তো এভাবেই ভালো। বারবার দেখেন, এই যে এ টেক দিছি, এই স্টেপ ট্যাপ দিছি, তারপরে এই স্টেপ অ্যাট্রিবিউট দিছি, তার ভিতরে কি দিছি আমরা একটা লিংক দিছি, যেমন জাস্ট বোঝানোর জন্য আমি google.com-টাই দিছি। তারপরে আমরা কন্টেন্ট কি লিখলাম, বুক ডিডি, তারপরে আবার এ ট্যাগ ক্লোজ করে দিলাম। তো আমাদের আউটপুটটা কি আসলো? আমাদের আউটপুটটা আসলো শুধু কি বুক বিডি। আমরা এই জায়গায় বুক বিডির জায়গায় যদি এখন গুগল লিখে দিই, আমাদের কিন্তু এই জায়গায় গুগল শো করবে, কিন্তু এটা একটা নীল দেখাইতেছে আর একটা আন্ডারলাইন। এর মানে এটা ইন্ডিকেট করতেছে কি যে এখানে আমার একটা ওয়েবসাইট লিংক আছে। আর দেখেন এই জায়গায় যখন আমরা গুগলের কাছে যখন কার্সরটা নিয়ে যেতেছি তখন কি হয়, একটা হাত দেখাইতেছে। আর এই হাত কি নির্দেশ করে যে এখানে কোনো একটা ওয়েবসাইট আছে, যে এখানে যদি ক্লিক করি সেই ওয়েবসাইটে চলে যাবে। কোন ওয়েবসাইটে চলে যাবে? গুগলে ক্লিক করলে আমরা যে google.com দিয়েছি, এই google.com-এই চলে যাবে। আমরা গুগলে ক্লিক করি, দেখি কই যায়। এই যে দেখছেন আমরা ক্লিক করলাম গুগল লেখার উপরে আর এটা চলে আসলো গুগলে। এইটাই হচ্ছে আপনার এই ট্যাগের কাজ। যে এখানে আরেকটা উদাহরণ দিয়ে দেখাইছে যে একটা লিঙ্ক ট্যাগ, তার ভিতরে আরিয়েল হচ্ছে একটা, রেল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই স্টাইল শিট হচ্ছে ভ্যালু, তার টাইপ, এই টাইপটাও একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ আমরা একটা ট্যাগের ভিতরে মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যে যেমন আগে শুধু এই স্টেপ দেওয়া ছিল, মানে একটা একটা অ্যাট্রিবিউট, আর এই ট্যাগটার ভিতরে দেখেন আরিয়েল দেওয়া আছে, তারপরে এই যে টাইপ এইটা একটা অ্যাট্রিবিউট, তারপরে এই স্টেপ এই যে একটা অ্যাট্রিবিউট। মানে বোঝা গেছে আমরা ট্যাগের ভিতরে মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। ভ্যালু অ্যাসাইন করার সময় কোটেশন ব্যবহার করা আবশ্যক। এই যে কোটেশন, সিঙ্গেল এবং ডাবল কোটেশন উভয় পদ্ধতিই ব্যবহার করা যাবে। আপনি এটা ভ্যালু অ্যাসাইন করার সময় এটা সিঙ্গেল দেন, ডাবল দেন, কোনো সমস্যা নেই, যেটাই দেন ও কাজ করবে। আচ্ছা এখন আমরা দেখি HTML এর প্রধান অ্যাট্রিবিউট সমূহ। HTML উল্লেখযোগ্য কিছু অ্যাট্রিবিউট রয়েছে যেগুলো প্রায় সব ধরনের ট্যাগের সাথে ব্যবহারযোগ্য। এগুলো হলো আইডি, ক্লাস, টাইটেল, স্টাইল। হ্যাঁ আমরা যে কোনো ট্যাগের ভিতরেই এই চারটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো যদি আমাদের দরকার হয়। এমন না যে আপনার ট্যাগ ডিক্লার করছি আর আমার এই চারটা ব্যবহার করতেই হবে, এমন না। আমাদের যখন যেটা দরকার হবে, যদি কখন আইডির দরকার পড়ে তখন আইডি দিব, যখন ক্লাস দরকার হবে তখন ক্লাস দিব, যখন টাইটেল দরকার হবে তখন টাইটেল দিব, যখন স্টাইল হবে স্টাইল। স্টাইল প্রায় প্রায় ইউজ হয়, এটা আপনার একটা CSS এর টার্ম, এটা যখন পাবেন আমরা সামনে যখন যাব এর কাজ দেখাবো। তারপর হচ্ছে HTML পেজের কোনো ট্যাগকে নির্দিষ্টভাবে শনাক্ত করার জন্য আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ আমরা যখন আইডি ইউজ করব তখন এই আইডির যে ভ্যালুটা দিব সেই ভ্যালু আমরা একবার ইউজ করতে পারবো, মানে এটা ইউনিক থাকতে হবে। আমরা আইডি অ্যাট্রিবিউট যখনই কাজ করব তখনই মাথায় রাখতে হবে যে আমরা কোনো ইউনিক কিছু যখন ডিক্লার করব সেই ক্ষেত্রে আমরা আইডি ইউজ করব। আপনি এই ট্যাগের ভিতরে আইডি ইকুয়াল টু একটা ভ্যালু দিলেন, এখন অন্য আর একটা ট্যাগের ভিতরে আপনি আইডি ইকুয়াল টু ওই সেম ভ্যালু দিবেন, তখন কাজ করবে না, তখন ঝামেলা করবে সাই। কারণ আইডির কাজই হচ্ছে ও ইউনিক ভ্যালু নিবে। আমরা ইউনিক কোনো কিছু যখন ডিক্লেয়ার করতে যাব সেই ক্ষেত্রে আইডি ইউজ করব। স্যার, এটা কি প্র্যাকটিক্যালি একটু দেখানো যাবে? হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখানো যাবে, প্র্যাকটিক্যাল কাজ আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখন তো জাস্ট একটু ধারণা দিতেছি, ধারণা ছাড়া ডাইরেক্ট প্র্যাকটিক্যালে গেলে তো সমস্যা।
তোর এইচটিএমএল কে, এই যে এইচটিএমএল পেজ কে যখন কোনো সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে লিংক করা হয়, তখন এইচটিএমএল এর ট্যাগ কে আইডি অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে উক্ত সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট ফাইল যথাযথ কাজ সম্পাদন করে থাকে। যেমন এইচটিএমএল ফাইল, এই যে দেখেন আইডি অ্যাট্রিবিউট এর ব্যবহার করে ট্যাগ শনাক্ত করা, কিভাবে একটা উদাহরণ দিল, যেমন ডিফ ইকুয়াল টু আইডি, আইডির একটা ভ্যালু দিছে কি অ্যাট্রিবিউট, তারপরে সিএসএস ফাইলে আইডি ব্যবহার করা। আচ্ছা, আমরা আইডি দিয়ে যদি কোনো কিছু ডিক্লেয়ার করি এবং পরবর্তীতে যে আইডিটা আমরা ডিক্লেয়ার করছি আমরা ওই আইডিটাকেই নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে ওই আইডিটাকে আমরা কল করব, কিভাবে কল করব, যখন কোনো আমরা আইডিকে কল করব সেই ক্ষেত্রে আইডি কল করার নিয়ম হচ্ছে, আইডি যদি সিএসএস ফাইলে, মানে আমরা সিএসএস ফাইল থেকে কল করি সেক্ষেত্রে আইডি দিয়ে যদি কোনো সময় কখনো ডিক্লেয়ার করি তখন আমরা একটা হ্যাশ আগে দিব, তারপরে আমরা যে অ্যাট্রিবিউট নামটা দিছি যে আইডি অ্যাট্রিবিউট, এই হ্যাশের পরে এই যে অ্যাট্রিবিউট দিব, তখন আমাদের সিএসএস ফাইল বা এইচটিএমএল ফাইল তারা সে বুঝবে যে আমরা এই আইডিটাকে কল করছি। তারপরে ক্লাস, ক্লাসের ক্ষেত্রে আপনার ওই সেম ভাবে এরকম ভাবে ডিক্লার করবেন, আইডির জায়গায় জাস্ট ক্লাস দিবেন, এখানে একটা ভ্যালু যা দিবেন দিবেন, যে কোনো নাম, যে কোনো কিছুই দিতে পারেন। যখন আমরা কল করব তখন হ্যাশের বদলে কি দিব, ডট, এটা অবশ্যই আছে নিচে, এই যে দেখেন এই যে ক্লাস, ক্লাস কিভাবে করতেছে, পি ট্যাগ, পি ট্যাগের মাঝখানে একটা ক্লাস নেওয়া হয়েছে এবং এটার একটা নাম দেওয়া হয়েছে ভ্যালু, মানে একটা নাম দিছে যে অ্যাট্রিবিউট ওয়ান। এখন মনে করেন সিএসএস ফাইল থেকে এটা আমরা কল করব, সেই ক্ষেত্রে কি এটা একটা পি ট্যাগ, আমরা পি ট্যাগের এই যে পি এর পরে দেখছেন একটা ডট দেওয়া আছে, এই ডটটা মানে হইতেছে আমরা এই অ্যাট্রিবিউট ওয়ান নামে কোনো একটা ক্লাস অবশ্যই এইচটিএমএল এ ডিক্লেয়ার করা আছে, আমরা সেইটাকে এই ডটের মাধ্যমে চিনায় দিলাম যে আমরা ওই ক্লাসের ওই ট্যাগটাকেই চাই যে এতটুকুর উপরেই আমরা ডিজাইন করব। এটা যখন আমরা সিএসএস এ যাব তখন আপনার ফুল ক্লিয়ার হয়ে যাবে, এখন তো জাস্ট ধারণা দিতেছে যে আপনার ট্যাগ অ্যাট্রিবিউট এই ভ্যালু এইগুলা কিভাবে কি ই করে। আবার কি এই যে এইচটিএমএল আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু কেস সেন্সিটিভ, আমরা একটু আগে যখন মানে কেস সেন্সিটিভের একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, যেটা সেটা কি ছিল, যে আমরা যখন কোনো ট্যাগ ডিক্লার করব সেই ট্যাগ কেস সেন্সিটিভ নয়, মানে ওটা আমরা বড় হাতের চাইলে বড় হাতেরও দিতে পারি, ছোট হাতের চাইলে ছোট হাতেরও দিতে পারি, কিন্তু যখন আমরা কোনো আইডি বা ক্লাস অ্যাট্রিবিউট এর ভ্যালু লিখবো সেই ক্ষেত্রে সেটা আমার অবশ্যই কেস সেন্সিটিভ হতে হবে। ফ্রিল্যান্সার ভিডিও নিয়ে কি আইডি এবং এইচটিএমএল আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু কেস সেন্সিটিভ, যখন আমরা এইচটিএমএল এর এই যে ক্লাসগুলো দিতেছি বা আইডি দিতেছি, এই আইডি গুলো এখানে যেইভাবে লিখছি ঠিক সেইভাবেই এখানে ডিক্লেয়ার করতে হবে, সিএসএস ফাইল হোক বা জাভাস্ক্রিপ্ট ফাইল হোক, কিন্তু কল করার সময় যদি আপনি এখানে দিলেন ATTR1 ছোট হাতের, আপনি কল করার সময় ডাকতেছেন বড় হাতের এ তারপরে TTR1 দিয়ে, তখন কি হলো? অনেক ছোট স্ক্রিনে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা বইটা খুলে নেন, দেখেন বইয়ের 25 নম্বর পেজ পিন করে দেন, পিন করে দেন। তাই আচ্ছা স্যার, আপনি একটু মানে আপনারা ই করেন, প্রেজেন্ট করেন, তাহলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, একটু এই জন্য হয়তো প্রবলেম হইতেছে। মানে কি শেয়ারিং অফ করে আবার প্রেজেন্ট করব? জি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম যে ক্লাস এবং আইডি আমরা যেভাবে মানে এটার ভ্যালুটা যা সেট করব,
যেভাবে সেট করব, সেটা বড় হাতের হোক ছোট হাতের হোক, সংখ্যায় হোক, যেভাবেই করি, সংখ্যায় হবে না সংখ্যা পরে দিতে হবে, এই জায়গায় ক্লাস আইডি এগুলো ডিক্লার করার একটা ইয়ে আছে, যে প্রথমে আপনি স্ট্রিং দিবেন, স্ট্রিং মানে হচ্ছে যে ABCD যা কিছু আছে, মানে আপনি প্রথমে আপনাকে অ্যালফাবেট দিতে হবে, তারপরে নাম্বার। তো এই জায়গার শর্তটা হচ্ছে কেস সেন্সিটিভ যখন হবে তখন যেভাবে ডিক্লার করবেন কল করার সময় ঠিক সেম টু সেম হতে হবে, কোনো 19-20 হলে চলবে না, বড় হাতের হলে চলবে না, ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের। এই যে নোট দিয়ে দিছে দেখেন, একটা HTML আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু কেস সেন্সিটিভ, ভ্যালু হিসেবে যে কোনো নাম হতে পারে, সেই মান ধরে CSS অথবা JavaScript প্রয়োজনীয় কাজ সম্পাদন করবে, ভ্যালু অবশ্যই লেটার দিয়ে শুরু করতে হবে এবং পরবর্তীতে 0 to 9 মানে সংখ্যা বা হাইফেন আন্ডারস্কোর কমা এগুলো ব্যবহার করা যেতে পারে। যেমন অ্যাট্রিবিউটের পরে 1 দিছে, আপনি চাইলে অ্যাট্রিবিউটের মাঝখানে একটা ড্যাশ দিতে পারতেন বা হাইফেন দিতে পারতেন, চাইলে আন্ডারস্কোর দিতে পারতেন, কমাও ব্যবহার করা যেতে পারে। কমা দিয়ে আমরা ডিক্লার করি না কিন্তু কমা দিয়েও করা যায়। তারপরে কি আসলো, টাইটেল। HTML পেজের কোন এলিমেন্টকে, এলিমেন্ট নিয়ে পরবর্তী অধ্যায়গুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক আছে, ব্রাউজারে নির্দেশ করার জন্য টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। টাইটেল অ্যাট্রিবিউট সাধারণত এ, এরিয়া, ইমেজ, লিঙ্ক, এবিভিআর, অ্যাক্রোনিম ট্যাগগুলোতে বেশি ব্যবহৃত হয়ে থাকে। বইয়ের পরবর্তী অধ্যায়গুলোতে টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখানো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে দেখবেন টাইটেল জাস্ট একটা ট্যাগ নিছেন, এই ট্যাগের মাঝখানে একটা টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে ওই টাইটেলটাকে চিনানোর জন্য আপনি যা লিখে দিবেন সেইটাই ওই জায়গায় এর উপরে, এ ট্যাগের উপরে যখন কার্সরটা নিবেন তখন ওই টাইটেলটা দেখাবে, একটা নাম বা যা লেখা থাকবে ওই লেখাটা দেখাবে, ক্লিক ছাড়াই দেখাবে। আর এই হচ্ছে স্টাইল। CSS এ আমরা CSS করি স্টাইল করার জন্য, মানে যত ধরনের ডিজাইন, কালার ডানে বামে সরাবো বা যা কিছুই করি সবকিছু CSS এ, কিন্তু HTML এর ভিতরেও আমরা কিছুটা CSS ইউজ করতে পারি। সেটা কিসের মাধ্যমে? এই যে স্টাইল ট্যাগের মাধ্যমে। স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা ছোটখাটো অনেকগুলো ডিজাইনই করতে পারবো। যেমন এখানে আমরা চাইলে যে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এই পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে কি লিখছি আমরা, কন্টেন্ট দিছি কি সাম টেক্সট, এবং এই জায়গায় স্টাইল দিয়ে কি দিলাম, যে ফন্ট ফ্যামিলি, একটা ফন্টের নাম দিয়ে দিলাম আর একটা কালার দিলাম। এটা আপনাদের আমি দেখাই যে এটা কি কাজ করে। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লেখাটা কিন্তু লাল হয়ে গেছে, এই যে কালার কোডটা। আর একটা জিনিস, যে আমরা যখন HTML লিখবো বা CSS লিখবো, যে কোনো কোডিং এর ক্ষেত্রেই আপনার কালার, কালার কিন্তু কোডের মাধ্যমে হয়। এই কোডটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল কোড, দেখাই কালার কোড। এই যে এগুলো হচ্ছে কালার কোড, এটা হচ্ছে হ্যাক্স ফরম্যাটে কালার কোড, এটা হচ্ছে RGB ফরম্যাটে কালার কোড। দুই ভাবে আমরা কালার ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে হ্যাক্স এবং RGB। এই কালারের ব্যাপারেও সবকিছু আসবে যখন আমরা CSS নিয়ে ক্লাস করব, জাস্ট এখন একটু বললাম যেহেতু সামনে আসলো। যেমন আমি অন্যার একটা কালার নিয়ে দেখাই যে কি হয়, যেমন এই কালারটাই, এই কালার কোডটা আমরা নিলাম, নিয়ে এই কালারের এই জায়গাটা পেস্ট করে দিলাম, ফার্স্টে হ্যাশটা থাকতে হবে, তারপরে আমরা ব্রাউজারে যাই দেখি কি হয়। আচ্ছা, সেম কালারই নিয়েছিলাম, কালার চেঞ্জ করে দিই। দেখছেন যে আমাদের লেখাটা কিন্তু নীল হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার স্টাইল অ্যাট্রিবিউটের কাজ।
যে আমরা HTML এর ভিতরেই যদি কিছুটা CSS ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ওই CSS এর কাজটুকু করতে পারি। পরে কন্টেন্ট, কন্টেন্ট কি জিনিস? ওয়েব পেজে আমরা মূলত যা দেখতে পাই, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, সবকিছুই কন্টেন্ট। এর মানে হচ্ছে এই যে যেমন গুগল, google.com, এটাও তো একটা ওয়েব পেজ। এটার ব্যাক এন্ডেও তো আপনার হচ্ছে কোড লেখা আছে, HTML, CSS, যা যা প্রযুক্তি ইউজ করছে সবকিছু আছে। তো সবকিছু ইউজ করে আমরা এই একটা ডিজাইন করলাম। করার ভিতরে এই যে লেখা, এই যে লেখা, এই যে একটা বার, এই যে বাটন, এই সব কিছুই কি এই পেজের কন্টেন্ট। জাস্ট এই জিনিসটাই এখানে আলোচনা করা হয়েছে। তারপরে HTML এক্সটেনশন, এক্সটেনশন কি জিনিস সেটা বুঝতে হবে। যেমন কম্পিউটারে ব্যবহৃত প্রতিটি ফাইল বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব এক্সটেনশন বা ফরম্যাট রয়েছে। এক্সটেনশন বলতে একটি ফাইল যে নামে সেভ করা হয়ে থাকে তাকে বোঝায়। যেমন বিভিন্ন ভিডিও ফাইলের এক্সটেনশন, এটা তো আমরা সবাই জানি যে ভিডিও ফাইলের বিভিন্ন ফরম্যাট থাকে না, আমরা মনে হয় যে সবাই ফরম্যাট বলি, তো ওই যে বলি যে AVI, তারপরে MP4। তো এই যে ফাইলের ফরম্যাট গুলো, এইগুলো যখন আমরা সেভ করি কম্পিউটারে, কম্পিউটারে দেখবেন নামের লাস্টে ডট দিয়ে সেই AVI, তারপরে VOD, ডেট, MP4 এগুলো লেখা থাকে। এইগুলোই যে লেখা থাকে, এই লেখাগুলোই হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন। এগুলো সচরাচর আমরা নর্মাল ইউজ করি তখন হয়তো লাগে নাই, কিন্তু যখন আমরা কোডিং করব, যখন আমরা বলবো যে এই ফাইলটা মনে করেন এই জায়গায় দেখাইতে চাইতেছি, তখন ওই কোডিং এর ভিতরে আমাদের এই এক্সটেনশন উল্লেখ করে দিতে হয়। এক্সটেনশন না উল্লেখ করলে কোড চিনতে পারে না, তো সেই জন্য এই এক্সটেনশন গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এটাই এই জায়গায় দেখানো হয়েছে যে AVI, VOD এগুলো হচ্ছে ভিডিও এক্সটেনশন, তারপরে বিভিন্ন অডিও ফরম্যাটের গানের এক্সটেনশন আছে যেমন MP3, AMR, ওয়েভ ইত্যাদি হয়ে থাকে। আবার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP রও এক্সটেনশন আছে। এই যে আমরা একটা ফাইল এই যে সাবলাইমে ওপেন করলাম, একটা নিউ ফাইল ক্রিয়েট করে দেখাই, ফাইল নিউ। এখন এই জায়গায় আমি কি ফাইল সেভ করতে চাচ্ছি, আমি কি PHP-র ফাইল সেভ করব, নাকি HTML ফাইল সেভ করব, নাকি CSS ফাইল সেভ করব। মনে করেন আমরা একটা HTML ফাইল সেভ করবো, তাহলে কি করব, এই আনটাইটেল মানে নিউ ফাইলে গিয়ে নিউ দিলাম। নিউ দেওয়ার পর আমরা এখান থেকেও সেভ দিতে পারি বা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এসও দিতে পারি। তো আমি এই ফাইল থেকেই সেভ করে দেখাচ্ছি, যারা শর্টকাট পারে তারা তো ভালো, না পারলে এখান থেকে দেওয়াই আছে যে কন্ট্রোল এস দিলেও আপনার এই জায়গাটা আসবে। আমি সেভ দিলে ওই জায়গায় আসছে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলেও আমার এই জায়গায় আসবে। তখন এখন আমরা নাম দিব, এই ফাইলটার একটা নাম দিব, কি নাম দিব, এক্সাম্পল দিয়ে দিই। এই ফাইলটার নাম দিলাম এক্সাম্পল, এখন এই যে ডট দিলাম, ডট দিয়ে এটা আমি কি ফাইল করব, HTML, এক্সাম্পল ডট HTML। যদি আমরা CSS করতাম তাহলে HTML এর জায়গায় CSS দিতাম, PHP করলে PHP। তখন এখন আমরা একটা HTML তৈরি করি, এক্সাম্পল ডট HTML সেভ দিলাম। সেভ দেওয়ার আগে আমি জাস্ট ডেস্কটপে রাখলাম যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। এক্সাম্পল নাম ডট HTML নামে আমার একটা ফাইল সেভ হলো। এখন আমরা ফাইলটা ডেস্কটপে দেখি, এই যে দেখেন দেখা যাইতেছে, দেখেন আমি এই এক্সাম্পল ফাইলটার উপরে মাউসের কার্সরটা নিলাম, কিন্তু কিন্তু কোনো ক্লিক করি নাই। কি দেখাইতেছে যে টাইপ ক্রোম HTML ডকুমেন্ট। তার মানে কি, আমার ফাইলটা যে আমি HTML এক্সটেনশন দিছি এই জন্য আমার কম্পিউটার বুঝে নিছে যে এটা একটা আমি HTML ডকুমেন্ট তৈরি করতে চাইতেছি। ও কিন্তু দেখছেন এটা ব্রাউজারে ওপেন হবে, সেই জন্য আমার ক্রোমের কালার এসে মানে ক্রোমের চেহারায় এসে পড়েছে। এটাকে যদি আমি মাইক্রোসফট ওয়ার্ড দিতাম লাস্টে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বলতে মাইক্রোসফট ওয়ার্ড থেকে যদি কোনো কিছু সেভ করতাম তাহলে কি ওয়ার্ড ডকুমেন্ট দেখাইতো। আর এই জায়গায় আমি যেহেতু HTML দিছি ও ব্রাউজার ওপেন হবে, সেই জন্য আমার ব্রাউজারের চিহ্ন দেখাইতেছে, এবং এখানে লেখা আছে যে টাইপ ক্রোম HTML ডকুমেন্ট। এটা একটা
HTML ডকুমেন্ট। এখন আমি এটাকে ডাবল ক্লিক করলে আমার ব্রাউজারে ওপেন হবে, কিন্তু আমার তো এটা শুধু ফাইলই সেভ করছি, আমরা কোনো কিছু লিখি নাই, এই জন্য এই যে দেখেন সব ফাঁকা, কোনো কিছু ডিসপ্লে করতেছে না। জাস্ট এটা দিয়ে বোঝানো হয়েছে যে, আমি আরেকটা ফাইল দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই ফাইলটাকে মনে করেন আমরা একটা সিএসএস ফাইল দিব, দিলাম পেস্ট ডট সিএসএস। কোথায় করলাম, ডেস্কটপে তো করলাম। আচ্ছা ডেস্কটপ ফোল্ডারের ভিতরে চলে গেছে। এই যে দেখেন আমি টেস্ট নামে একটা সিএসএস ফাইল তৈরি করছি, এখন কিন্তু আমার আইকন চেঞ্জ হয়ে গেছে, আর ইন্ডিকেট করতেছে কি যে টাইপ ক্যাসকেডিং স্টাইল শিট ডকুমেন্ট। ক্যাসকেডিং স্টাইল শিট মানে কি, সিএসএস এর পূর্ণ ফরম্যাট, মানে পূর্ণ নাম আর কি, ক্যাসকেডিং স্টাইল শিট। তো যখন আমরা কোনো ফাইল সেভ করব তখন তার এরকম এক্সটেনশন গুলা দিব। আর এক্সটেনশন গুলা কি, এইগুলো আপনি এই বইয়ের ভিতরেও দেওয়া আছে, তারপর ওই গুগল করলেই পাওয়া যায় যে HTML এর এক্সটেনশন কি। সবকিছুতেই আপনার গুগল এখন বন্ধু বানায় নেন গুগলকে। এই যে দেখছেন আমি লিখলাম কি HTML এক্সটেনশন নেম, দেখা দিল আমাকে যে ডট HTML এটা হচ্ছে এক্সটেনশন নেম। তারপর আপনি গুগলে যদি লেখেন যে ফুল এক্সটেনশন লিস্ট, সবকিছুর এক্সটেনশন লিস্ট আমার দরকার, ওই রকমও ওয়েবসাইট আছে আপনাকে সব এক্সটেনশন লিস্ট দেখাবে। ওইটা যখন লাগবে আমি আপনাদেরকে এরকম ই দিয়ে দিব, যাতে সহজে আপনারা পান। এই যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন PHP-র এক্সটেনশন হচ্ছে PHP, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন হচ্ছে JS, ঠিক তেমনি HTML ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন HTML ডট HTML। এক্সটেনশন ব্যতীত অথবা এক্সটেনশন পরিবর্তন হলে কোনোভাবেই উক্ত ফাইল কাজ করবে না। যেমন কোনো অডিও ফাইলের এক্সটেনশন পরিবর্তন করে যদি ইমেজ ফরম্যাট ফাইলের এক্সটেনশন JPG, GIF, PNG দেওয়া হয়, তাহলে যেমন উক্ত অডিও ফাইল কাজ করবে না, ঠিক তেমনি HTML এর এক্সটেনশন পরিবর্তন করে যদি PHP রাখা হয় তাহলে এটিও কাজ করবে না। এখন আপনি কাজ করতে চাইতেছেন PHP, এক্সটেনশন দিয়ে সেভ করছেন HTML, তখন ওর ভিতরে যদি আপনি PHP-র কোড লেখেন তাহলে কিন্তু কাজ করবে না। জাস্ট এই জিনিসটাই এই লাস্টের এই লাইনগুলোতে বুঝাইছে। আমরা যখন যে কাজ করব সেই এক্সটেনশনে দিয়ে, সেই এক্সটেনশন নাম দিয়েই, মানে সেই এক্সটেনশনের সাথে মিল রেখেই সেভ করতে হবে। আমি HTML এর কাজ করবো তাহলে আমার HTML এক্সটেনশনের একটা ফাইল তৈরি করতে হবে, PHP নিয়ে কাজ করবো PHP-র এক্সটেনশন দিয়ে ফাইল তৈরি করতে হবে। এই যে এই জায়গায় কিন্তু এই জিনিসটা লেখা দিছে যে সুতরাং এক্সটেনশন অতি গুরুত্বপূর্ণ বিষয়, আসলেই গুরুত্বপূর্ণ। এই জায়গায় বিভিন্ন এডিটর সম্পর্কে বলা আছে, এডিটর সম্পর্কে আর আমরা না দেখি, তাও দেখেন এই জায়গায় কিছু, যেমন নোটপ্যাড, নোট প্লাস প্লাস, তারপরে ম্যাক্রোমিডিয়া, ড্রিমওয়েভারও কাজ করা যায়, কিন্তু এটা PC অনেক স্লো করে ফেলায়, অ্যাডোব ড্রিমওয়েভার। তারপরে তো আরো অনেক অনেক আছে যেগুলো এই বই এই জায়গায় আসে নাই। এই যেমন আমরা সাবলাইন কাজ করতেছি, এটাও একটা এডিটর। তারপরে VS কোড আছে, PHP স্ট্রম আছে, অনেক আছে এডিটর, অনেক আছে। তো আমরা সব সময় VS কোড বা এই সাবলাইন টেক্সট এগুলোতেই বেশি বেশি কাজ করার চেষ্টা করব, ফ্রিতে এবং সবার জন্য এই দুইটাই বেস্ট। আরো একটা আছে, দরকার নাই, আপনারা VS কোড আর এটাতেই কাজ করবেন, সাবলাইন টেক্সটেই কাজ করবেন। এখন আসি HTML ফাইলের বেসিক গঠন। এই যে দেখেন এই জায়গায় বেসিক গঠনটা বলতে কি বোঝানো হয়েছে, একটা ছবি দেওয়া আছে যে HTML, তারপরে
লাস্টে আবার এইচটিএমএল এর ক্লোজিং, তারপরে কি আসছে এইচটিএমএল এর পরেই হেড, হেড এর ওপেনিং, হেড এর ক্লোজিং, তারপরে কি বডি, বডি ক্লোজিং। হ্যাঁ, আমরা যখনই কোনো ওয়েব পেজ নিয়ে কাজ করব, যখনই কোনো একটা ওয়েব পেজ তৈরি করব ফার্স্ট এবং কাজ শুরু করব, তখন আমার এই স্ট্রাকচার গুলো মেনটেন করতে হবে। কারণ এখন আমি যে একটু আগে যে কোডগুলো লিখলাম, এটাকে কিন্তু কোনো স্ট্রাকচার নাই, তাও কি কোড আমার ডিসপ্লে হয়েছে, কোড ডিসপ্লে হবে, কিন্তু এটা স্মার্ট ওয়ে না। যখন এই কাজটা পূর্ণাঙ্গ কমপ্লিট করব, তখন যদি আমার এইসব স্ট্রাকচার ঠিক না থাকে, তখন কিন্তু সাইট পূর্ণাঙ্গ রূপ পাবে না, ওই সাইট গুলোয় সমস্যা থাকবে। তো যখন আমরা কাজ প্রফেশনালি শুরু করব, যখন একটা ওয়েব পেজ পুরোপুরি বানাবো, তখন আমরা কাজের শুরুতেই এই স্ট্রাকচারটা ফলো করব। এই জায়গায় বলা আছে যে কখন কোনটা, যেমন এইচটিএমএল ওপেনিং ট্যাগ দিতে হবে, তারপরে শেষ করতে হবে এইচটিএমএল এর ক্লোজিং দিয়ে, তারপরে এইচটিএমএল ট্যাগের ভিতরে দুটো সেকশন থাকবে, একটা হেড একটা বডি। আচ্ছা, হেড এর ভিতরে কি থাকে একটু দেখি। হেড সেকশনের ভিতরে পেজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, পেজের শিরোনাম, বিভিন্ন স্ক্রিপ্ট, স্টাইল ইত্যাদি বিষয়সমূহ যোগ করা হয়ে থাকে। হ্যাঁ, আমরা যখন এইচটিএমএল টা করবো, প্রত্যেকটা ওয়েব পেজ বানাইতে গেলেই তো আমার একটা এইচটিএমএল পেজ লাগবে। তো এইচটিএমএল টা যখন কাজ শুরু করব, এইচটিএমএল এর জন্য তো আমরা সিএসএস ও তৈরি করব, আমরা জাভা স্ক্রিপ্ট লাগবে, মানে আমাদের অন্য যা কিছুই লাগুক, আমরা দেখা যায় বিভিন্ন ফন্ট নিতে পারি ওয়েবসাইট থেকে, ফন্টের লিঙ্ক নিতে পারি, আরো অনেক কন্টেন্ট পাওয়া যায় ডাইরেক্ট গুগলে, যেগুলোর আমরা সিডিএন নিয়ে কাজ করি, এগুলো আপনাদের পরবর্তীতে দেখানো হবে, জাস্ট আমি ব্রিফ করে দিতেছি। তখন ওই সব লিঙ্ক গুলো আমরা কোথায়, এই হেড ট্যাগ এর ভিতরে করব। এই হেড ট্যাগ এর ভিতরেই ওই লিঙ্ক গুলো আমরা রাখবো, এবং এইচটিএমএল পেজ বুঝতে পারবে যে আমার সিএসএস দরকার, তো ও সিএসএস ওই লিঙ্কের ভিতরে যে অ্যাড্রেস দেওয়া থাকবে, ওইখান থেকে ও সিএসএস নিয়ে আসবে। তো আমরা এই সিএসএস, জেএস যা কিছু ইউজ করি সব হেডের ভিতরে রাখবো, ওই হেড থেকেই আমার এই পেজ ও ওর যে জায়গায় যে জায়গায় দরকার ও নিয়ে নিবে। এটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব, তখন এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপনি স্ট্রাকচারটা মনে রাখবেন যে এরকম হয় এই স্ট্রাকচার। এই আপনাদের মনে হয় হালকা প্র্যাকটিক্যাল শুরু হবে এখন, এইচটিএমএল এর প্রথম প্রোগ্রাম লেখা। এতক্ষণ আমরা এইচটিএমএল এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছি, এখন এই সকল বিষয়গুলো ব্যবহার করে এইচটিএমএল এ আমরা আমাদের প্রথম প্রোগ্রাম লিখে তা ব্রাউজারে রান করে দেখব। আমরা তো আরো আগের থেকেই রান করে দেখতেছি। যাক, নোটপ্যাড ওপেন করা, আপনাদের এই জায়গায় নোটপ্যাড দেখাইছে, নোটপ্যাড ওপেন করা তো আর দেখানোর কিছু নাই, আপনারা সাবলাইম টেক্সট ওপেন করবেন। আর আমি গতকালকে আপনাদেরকে ওই যে দুইটা তিনটা এক্সটেনশন সেট আপ দিয়ে দেখাইছিলাম না, মনে আছে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা দেখেন, তাহলে এখন আমি কি করি, আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন যদি চান। আমরা এরকম একটা ফাইল ফার্স্টে সেভ করব HTML এক্সটেনশন দিয়ে। সেভ করার পরে এই যে দেখেন HTML, ওরা মানে এই যে স্ট্রাকচারটা এখানে পুরাটা কি করছে লিখে দিছে, আমি লিখেও দেখাই, তারপরে আমি এক্সটেনশনের ব্যবহারটাও দেখাবো। হয়েছে এই যে HTML ট্যাগ না হয়েছে ফার্স্টে, কপি না করে হাতে করে লিখাই, তাহলে সুবিধা হবে বেশি। HTML আমরা এরকম করে ফার্স্টে HTML ট্যাগ নেবো, HTML ট্যাগ নিয়ে এটাকে একটা ইন্টার দিব, ইন্টার দিয়ে তারপরে কি আমাদের স্ট্রাকচার অনুযায়ী হেড, আমরা হেড ট্যাগ নিলাম, ট্যাব দিলাম, ট্যাব দিলেই আমাদের ওপেনিং ক্লোজিং দুইটাই আইসা পড়তেছে। এটা কিন্তু কোথা থেকে আসতেছে, আমরা গতকাল যে এক্সটেনশন গুলো সেট আপ দিছিলাম তার জন্য আসতেছে। হেড ট্যাগ নিলাম, তারপরে হেড এর ভিতরে আমাদের কি দিছে এই এক্সাম্পলে, টাইটেল, আমরা টাইটেল ট্যাগও নেই, নিলাম টাইটেল, তারপরে জাস্ট একটা এখন লিখলাম যে দিস ইজ এ ওয়েবসাইট।
সেট দিলাম আমরা। হেড এর পরে কি আছে আমাদের? এই অনুযায়ী বডি, বডি ট্যাগও নিলাম, এতটুকুই রাখলাম। তাহলে কি হলো, আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট হলো। এটাই তো হচ্ছে আমাদের স্ট্রাকচার নাকি? এখন দেখি এটাকে আমরা রান করে কি হয়। এই যে দেখছেন আমাদের বডি ট্যাগটা কি ফাঁকা না? এই যে আমাদের কন্টেন্ট এরিয়া, এই কন্টেন্ট এরিয়া ফাঁকা দেখাইতেছে। কেন দেখাইতেছে? কারণ আমাদের বডি ট্যাগটা ফাঁকা, কারণ আমরা বডি ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সেই সব কিছুই আমাদের এই কন্টেন্ট এরিয়াতে ডিসপ্লে করবে। আর এই জায়গায় যে আমরা দিস ইজ এ ওয়েবসাইট লেখাটা লিখলাম, এটা কেন লিখলাম? এটা যে কষ্ট করে লিখলাম, এটা তো অবশ্যই কোনো কাজ আছে, তাই না? তাহলে এই টাইটেলটা আমাদের কোথায় শো করে দেখি। এই যে দেখেন, এটা আমরা যে ওপেন করলাম, এটার যে ট্যাবটাই ওপেন হইলো, সেই ট্যাবের উপরে জাস্ট কার্সরটা রাখলেই দেখতে পারবেন যে ওই জায়গায় লেখা আছে দিস ইজ এ ওয়েবসাইট। এখন এই জায়গায় যদি আমরা অন্য কিছু লিখি, আমি টেক্সট দিলাম, আমি টেক্সট দিয়ে আমাদের কিন্তু রিলোড করতে হবে, কারণ আমি মাত্র কন্টেন্ট চেঞ্জ করলাম। আর এখানে ওপেন হয়ে আছে কি, আগে যে অবস্থায় ছিল সেই জিনিসটা ওপেন হয়ে আছে। আমাদের কি করতে হবে, রিলোড করতে হবে। এই যে রিলোড, দেখেন রিলোড করার পরে এখন আমি কার্সরটা এখানে নিয়ে যাই, কি দেখাইতেছে, ডামি টেক্সট। তার মানে এই টাইটেল ট্যাগের ভিতরে, মানে হেড ট্যাগের ভিতরে, আমরা আবার টাইটেল ট্যাগ নিছি, টাইটেল ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সেটাই আমাদের ওই জায়গায় দেখাবে। এটা একটা স্ট্রাকচার দেখানো হলো। এখন এই স্ট্রাকচারটাকে আমি শর্টকাটে দেখাবো, যে এখন যেটা আমরা টাইপ করলাম, এতগুলা লাইন টাইপ করলাম, আমরা টাইপ না করে কিভাবে ডিলেট আনা যায়। এটা ডিলেট করে দিলাম, ডিলেট করে গতকালকে আমি যে এক্সটেনশন সেট আপ দিয়েছিলাম সেই এক্সটেনশনের মানে ইউজটা কিভাবে হয় দেখেন। আমরা যে স্ট্রাকচারটা নিতেছি এটা কিসের স্ট্রাকচার? এইচটিএমএল এর। আমরা লিখি এইচটিএমএল 5 দিয়ে ট্যাব দিই, দেখছেন আমাদের কিন্তু ফুল স্ট্রাকচার আইসা পড়ছে, কিন্তু আমরা এটা কিন্তু পুরোটা লিখলাম না, জাস্ট এইচটিএমএল 5 লিখলাম এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম। ট্যাব কি প্রেস করছি? ট্যাব কি তো সবাই চিনি নাকি? স্যার এটা নিয়ে একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, আমি যখন এইচটিএমএল 5 দিয়ে ট্যাবটা মানে ই করি, আমার সম্পূর্ণ সিনট্যাক্সটা আসে না, মানে সম্পূর্ণ এইটা আসে না, ওইভাবেই থাকে, মানে আমার ল্যাপটপে কাজ করছে না। এখন এটার জন্য কি করতে স্যার? এক্সটেনশন নামায় নেন প্যাকেজ থেকে। গতকাল এক্সটেনশন কি আপনি এক্সটেনশন ইনস্টল করা আরেকবার দেখাবেন? আমি তো ক্লাসে ছিলাম না। এক্সটেনশন ইনস্টল করা, আচ্ছা বলছি ভিজুয়াল কোডিং করলে একটু ভালো হয়। হ্যাঁ স্যার, তো ভিডিও একটা দিয়ে দিছিল গ্রুপে, এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় এরকম একটা ভিডিও দিয়ে দিছিল, ইউটিউব লিংক। আচ্ছা এর জন্যই পাইনি আমি, ওটা দেখলে বেটার হয়। গ্রুপে যারা পান নাই তারা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে নিয়ে ওখানে সুন্দরভাবে দেখানো। স্যার আমি এইচটিএমএল এটা মানে ইনস্টল করেছিলাম স্যার, সবকিছু মানে সব প্রসেস করেই আমি এই কাজটা করছি, কিন্তু তারপর হয় নাই আমারটা। আপনি কি ফাইল সেভ করা ঠিক আছে? ফাইল যদি ফার্স্টে সেভ না করেন তাহলে কিন্তু এক্সটেনশন কাজ করে না। আমাদের সব সময় সাবলাইমে কাজ করতে, কাজ করার সময় প্রথমেই আমরা ফাইলটা আগে সেভ করে নিব এবং এইচটিএমএল এক্সটেনশন দিয়ে। স্যার ডট এক্সটিএমএল এর কাজ কি? এটাই তো এক্সটেনশন, মানে এই ডট ডট মানে ডট এইচটিএমএল দিয়েই আমরা বুঝাইতেছি যে আমাদের আমাদের এই ফাইলটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল, মানে ডট এইচটিএমএলটা হচ্ছে এক্সটেনশন নেই। বুঝা গেছে স্যার? ডট ট্যাব এইচটিএমএলটা কাজ কি? আমি তো ওটাই বলতেছি, ডট এইচটিএমএল ডট ট্যাব এইচটিএমএল
ডক টাইপ এইচটিএমএল টা আসলে এই এইচটিএমএল 5 এ এর ইউজ দেখা যাইতেছে, এই এইচটিএমএল 4 এ ওটা লাগতো না। এটা জাস্ট একটা ভ্যালিডেশনের জন্য কাজ করে, এটা না দিলেও আমার কিন্তু কাজ করবে, আমার ওয়েবসাইটের যে কোনো ক্ষতি হবে তা কিন্তু না, জাস্ট এটা একটা স্ট্রাকচারের ভিতরে ওরা অ্যাড করে দিয়েছে। এটা ফাইল ভ্যালিডেশনের জন্য কাজ করে, যেটা আমাদের কোনো কাজে লাগে না, এখন পর্যন্ত লাগেনি, কারণ ওরাই ওদের কোডটাকে গুছায় রাখার জন্য আসলে এটা দেওয়া। এই যে এখন এই জায়গায় একটা পিকচার দেখা যাইতেছে, এই জায়গায় কি যে স্ট্রাকচার, স্ট্রাকচারের ভিতরে টাইটেল, টাইটেলের পরে একটু আগে বডি ট্যাগটা আমাদের কি ছিল ফাঁকা ছিল, আর এখন ওরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাইছে। তো আমিও আপনাদের হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাই কি হয় দেখি। এই যে বডি ট্যাগ, বডি ট্যাগের মাঝখানে আমি লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমার ব্রাউজারে কি ডিসপ্লে করবে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এত কিছু, কিন্তু শুধুমাত্র এই এক এতটুকু আমার কেন ডিসপ্লে করতেছে? ওইগুলা স্ট্রাকচার, আর আমরা বডি ট্যাগে যা লিখবো সেটাই আমাদের কন্টেন্ট এরিয়াতে দেখাবে। এখন এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড ও শুধু হ্যালো ওয়ার্ল্ড ডিরেক্ট লেখা দেখাইছে, এটা যদি আমরা একটা পি ট্যাগ নিয়ে দেখাই, এখানেও ডিসপ্লে করবে হ্যালো ওয়ার্ল্ড। আমরা সামনে আগাই, সামনে যতই যাব তখনই আমাদের এই ট্যাগ গুলো আসা শুরু হবে, কোনটা কি ট্যাগ। এখন তো যা দেখাইতেছে সব বিগিনিং, প্রথম ক্লাসটা একটু এরকমই হবে, কারণ বিগিনিং এ অনেক ব্যাপার আছে আর এখানে অনেকেই নতুন, তো একেবারে ভাইঙ্গা না দেখাইলে পরবর্তীতে সমস্যা হবে। এই জায়গায় দেখাইছে যে ফাইল সেভ করা, ফাইল সেভ করা একটু আগেই আমি আপনাদের দেখাইছি কিভাবে ফাইল সেভ করতে হয়। একটা জিনিস কি করলো যে আপনার HTML ফাইলের নামে কোনো হোয়াইট স্পেস ব্যবহার করা যাবে না, হোয়াইট স্পেস এর পরিবর্তে হাইফেন বা আন্ডারস্কোর ব্যবহার করবেন। মানে অনেকে আছে যে নাম ফাইল সেভ করে নাম দেয়, নামের মাঝখানে আবার স্পেস দেয়, তো কখনোই কোনো HTML ফাইল বা CSS ফাইল এইসব ফাইলগুলো সেভ করার সময় মাঝখানে কোনো স্পেস রাখবেন না। আপনি যেমন লিখবেন MD অমুক, তো MD-র পরে ওই যে স্পেসটা, এই স্পেস কেউ দিবেন না। আপনার যদি MD অমুক নাম লিখতে মনে চায় তখন MD-র পরে আপনি এই সিম্বল গুলো ইউজ করতে পারেন, যেমন হাইফেন দিতে পারেন বা আন্ডার স্কোর ইউজ করতে পারেন, কিন্তু কখনোই স্পেস দিবেন না। আর শুধু এক ওয়ার্ড দিয়ে সেভ করা তো আরো ভালো, যারা দুই ওয়ার্ড দিয়ে নাম সেভ করতে চায় বোঝার জন্য সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবেন। সেভ করা হলো, আউটপুট আউটপুট তো দেখাইলামই, যে ফাইল যখন যে জায়গায় সেভ করবেন, আমরা যদি ডিরেক্ট এডিটর থেকে মানে ফাইলটা রান করতে চাই তাহলে ওপেন ইন ব্রাউজার, আর যদি চাই যে আমার ফাইলটা যেখানে সেভ করছি ডেস্কটপে, ডেস্কটপ থেকে ডিরেক্ট রান করব, তাহলে ওই ডেস্কটপে এক্সাম্পলের উপরে রান ডাবল ক্লিক করেন তাহলে ওপেন হয়ে যাবে। আপনারা এই পোর্শনটা একটু পড়ে নিয়ে নিন, যে কোড বিশ্লেষণ বইয়ের 34 নম্বর পেজ, আমি একটু আগে আপনাদের সব বুঝাইছি, তারপরও হয়তো প্রথম দিন অনেকের বুঝতে অসুবিধা হইতে পারে, আরো একেবারে নতুন সাবজেক্ট আপনাদের জন্য, তো এই জিনিসগুলো আপনারা এই জায়গায় বিস্তারিত আছে, বিস্তারিত গুলা পরবর্তীতে বাসায় একটু দেখে নেবেন।
আচ্ছা, আমরা আপনাকে এখন ইন্ডেন্টেশন সম্পর্কে আলোচনা করি। এখানে কি আছে যে প্রোগ্রাম লেখার সময় নির্দিষ্ট স্থানে ফাঁকা ফাঁকা রেখে প্রোগ্রামিং এর সৌন্দর্য স্পষ্টতা বৃদ্ধি করাই হচ্ছে ইন্ডেন্টেশন। যেমন উপরের HTML ফাইলটিতে ইন্ডেন্টেশন ব্যবহার করে ফাইলটি লিখেছি, কি করছে এই যে দেখেন, এই যে ওরা কি করলো, HTML ট্যাগ নিল প্রথমে, তারপরে কি ট্যাগ আনছে, হেড ট্যাগ। হেড ট্যাগটা কি করছে, HTML থেকে কিন্তু মাঝখানে একটা গ্যাপ রেখে তারপরে হেড ট্যাগ লিখছে। এই যে গ্যাপটা রাখছে, এই গ্যাপটা কেন রাখছে, কোডের সৌন্দর্যের জন্য। কারণ যখন আপনি অনেক কোড লিখবেন একটা HTML পেজে, 2000 3000 500 700 লাইন কোড হয়, তখন যদি সব এক সিরিয়ালে থাকে তখন সমস্যা হয় কোড বুঝতে। যে আপনি চাইতেছেন মাঝখানে একটু এডিট করবেন, তখন আপনার অনেক খোঁজাখুঁজি করতে হয় এবং সহজে খুঁজে পাওয়া যায় না। তো কোড গুলা যদি, কোড লেখার এটা হচ্ছে একটি সুন্দর স্টাইল, যদি এরকম ইন্ডেন্টেশন ইউজ করে তারপরে আপনারা কোড করেন, তাহলে হয় কি যে অনেক কোড থাকলেও ওই কোড গুলো খুঁজতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে, বোঝা যায়, কোডটা হিজি বিজি লাগে না। এইটাই হচ্ছে আপনার ইন্ডেন্টেশন। আর ইন্ডেন্টেশন কিভাবে করে, এই যে সাপোজ আমি HTML ট্যাগটা নিলাম, এন্টার দিলাম, এটা আমার HTML ট্যাগ হলো। এখন আমি এই জায়গায় এক্সটেনশন ইউজ করছি বিধায় আমার কিন্তু অটোমেটিক ইন্ডেন্টেশন হয়ে রয়েছে, দেখতে দেখতে পারতেছেন যে আমি কিন্তু কোনো কিছু লিখি নাই, জাস্ট ইন্টার দিছি। ইন্টার দেওয়ার পরে কিন্তু আমার দেখছেন HTML থেকে মাঝখানে বাম পাশে জায়গা ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে লেখা স্টার্ট হইলো। এই কাজটা কিন্তু আমি করি নাই, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আপনারা যদি কোনো এক্সটেনশন ইউজ না করেন এবং একেবারে নতুন একটা এডিটরে কাজ করেন, তখন কি হবে, এই অবস্থায় থাকবে যে আপনি HTML ইন্টার দিবেন, এখান থেকে লেখা শুরু হবে। তখন আপনি ম্যানুয়ালি কিভাবে এই ইন্ডেন্টেশনটা দিবেন, জাস্ট ট্যাব প্রেস করবেন। যাই হোক, এক্সটেনশন ইউজ করাতে আমার এই ট্যাব, এই যে এখন কাজ করছে, এখান থেকে ট্যাব দিছি, এই জন্য এখানে আমার জায়গা ছেড়ে দিয়ে এক স্টেপ সামনে আসছে। তারপরে আপনারা এই জায়গায় হেড ট্যাগ দেন, তারপরে এরকম বডি ট্যাগ দেন, মানে এই যে সুন্দর একটা লেআউটে কাজটা হইতেছে, এইটাই ইন্ডেন্টেশন। যে HTML এর পরে হেড, হেডের পরে বডি, এইটাই হচ্ছে ইন্ডেন্টেশন। যে আমার সব এক সিরিয়ালে কোড হইতেছে না, কোডটা একটা মানে সুন্দর ওয়েতে হইতেছে। এখানে বিস্তারিত বলা আছে, আপনারা এই বিস্তারিত এগুলো বাসায় পড়ে নেবেন। আমি জাস্ট আপনাদের কাজটা কিভাবে হয় সেটা দেখাই দিতেছি, কারণ আমাদের কোর্সে তো টাইমও অনেক শর্ট। যদি এরকম বিস্তারিত পুরো বই 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 বুঝাইতে যাই, তখন আর কোর্স শেষ করা যাবে না। আচ্ছা, HTML কমেন্টস কি জিনিস, কমেন্টসের কথা শুনলে হয়তো ফেসবুক কমেন্টের কথা মনে করতে পারে, বিষয়টি আসলে তা না। ফেসবুক কমেন্টের মতো এটি ব্রাউজারে প্রদর্শিত হয় না, HTML এ কমেন্ট ব্যবহার করবেন কেবল আপনার বুঝার সুবিধার্থে। মনে করো না আজ আপনার তৈরি করা একটা HTML পেজ প্রোগ্রাম ডকুমেন্ট আজ থেকে আগামী 6 মাস পরে এর বিভিন্ন কোডের ব্যবহার নাও বুঝতে পারে, এক্ষেত্রে কোডের পাশে কমেন্ট ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যাই হোক, আমি আপনাদের এটা বুঝাই কমেন্টটা কি। সাপোজ একটা পি ট্যাগ লিখলাম, আর একটা পি ট্যাগ নিলাম এই জায়গায়, এখানে জাস্ট আমি টেক্সট দিলাম। এখন এই জায়গায় যে আমি দুইটা পি ট্যাগ ইউজ করছি, এখন কোন কোনটা কি জন্য ইউজ করছি এই জিনিসটা কিন্তু আমি এই জায়গায় ডিসক্রাইব করি নাই। এখন আমি নিজে কাজ করতেছি, এটা আমি জানি যে এই পি ট্যাগটা আমি আমার টাইটেলের জন্য ইউজ করছি। আচ্ছা, পি এর ভিতরে আমরা আর একটা লিখি, এটাকে টাইটেল হিসেবে ইউজ করছি, আর এটা আমার একটা ডিসক্রিপশন।
এখন এটা আমি কোড করছি এবং এখন রানিং কোড করতেছি, সেই জন্য এটা আমার মনে আছে যে এটা আমি টাইটেল হিসেবে দিছি এবং ডিসক্রিপশন হিসেবে দিচ্ছি। এখন এই কাজটা আমার কমপ্লিট মনে করেন আজকে করে ফেললাম, এই কাজ আর দৌড়ি না দৌড়ি না, 3 মাস পরে আমার হঠাৎ মনে পড়লো এই কাজে আমি একটু এডিট করব, তখন কিন্তু আমার এই ব্যাপারগুলো নাও মনে থাকতে পারে যে আমি এটারে টাইটেল হিসেবে রাখছিলাম এবং এইটাকে আমি ডিসক্রিপশন হিসেবে দেখাইছি বা কিসের ডিসক্রিপশন সেটা হিসেবে দেখাইছি, এটা কিন্তু আমার মনে থাকতে নাও পারে। সেই ক্ষেত্রে ভালো প্র্যাকটিস হচ্ছে আমরা কমেন্ট ইউজ করব। তো কমেন্ট ইউজ করলে কি হবে, কমেন্টটা কিভাবে ইউজ হয় এটা আমি দেখাইতেছি, আর বইয়ে কিভাবে লেখা আছে সেটাও আমি দেখাইতেছি। এই যে দেখেন আমরা কমেন্ট ইউজের আগে এই সিনট্যাক্স গুলা ইউজ করব। এই সিনট্যাক্স, এই কমেন্টের সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, একটা স্মল ইন দিলেন, বিস্ময়চিহ্ন দিলেন, তারপরে আপনি কিবোর্ড থেকে 2 বার ড্যাশ চিহ্ন দিবেন, 2 বার, একবার না। এই যে এই 2টা দেওয়াতে কি হলো, আমার কিন্তু সব লেখা ব্ল্যাক হয়ে গেল, মানে ইনঅ্যাকটিভ হয়ে গেছে। এখন কতটুকু পর্যন্ত আমরা কমেন্ট করব সেটা ডিক্লেয়ার করতে হবে। আগে আমরা কমেন্টটা ক্লোজ করলাম, এই যে কমেন্ট লেখার সিনট্যাক্স হচ্ছে এইটা। এখন প্রথমে যে স্মলার দেন দিলাম, তারপরে বিস্ময়চিহ্ন দিলাম, তারপরে 2টা ড্যাশ দিলাম, তার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এইখানে আপনি আপনার কমেন্টটা লিখবেন, মানে আমি হ্যালো ওয়ার্ল্ডটা কি হিসাবে ইউজ করতে চাইছিলাম। সাপোজ ধরেন আমি এটাকে টাইটেল হিসাবে রাখছি যে এটা আমার এই পেজের টাইটেল, দেখেন আমি জায়গায় কিন্তু টাইটেল লিখে দিলাম। এবং নিচেরটাকে ডিসক্রিপশন হিসাবে দেখাবো, তো আমি এই পি ট্যাগের আগে এই জায়গায় একটা কমেন্ট নিলাম এবং এটাকে ডিসক্রিপশন হিসাবে লিখলাম। এখন কিন্তু যে কেউ আমার কোডটায় আসলে সে বুঝতে পারবে যে এটা টাইটেল, এটা ডিসক্রিপশন। আর এর মজার ব্যাপার হইতেছে আমি যে যে সিনট্যাক্স দিলাম, টাইটেল লিখলাম, সিনট্যাক্স দিলাম, ডিসক্রিপশন লিখলাম, এটা কোনোটাই আমার ব্রাউজারে শো করবে না। এই দেখেন আমি রিলোড দিয়ে দেখাইতেছি, দেখছেন আমার কিন্তু কোনো কিছুই শো করতেছে না। মানে এই কমেন্টটা এই সিনট্যাক্সের আন্ডারে আপনি যা কিছুই লিখবেন ওইটা জাস্ট আপনি নিজে বোঝার ক্ষেত্রে বুঝতে পারবেন, এর জন্য কোডে কোনো হ্যাম্পার হবে না। এখন আমি 3 মাস, 6 মাস, 1 বছর পরেও যদি আসি এবং এই এই ফাইলটা নিয়ে কাজ করতে যাই, তখন আমি বুঝতে পারবো ইজিলি যে এটা আমার টাইটেল পারপাজে ইউজ করছিলাম, এটা ডিসক্রিপশন পারপাজে ইউজ করছিলাম। এটা বড় বড় ডিজাইনার যারা, ভালো ডেভেলপার যারা, প্রত্যেকে কিন্তু এই ফরম্যাটেই কাজ করে, তারা একটা কাজ করে লং টাইম হিসাব করে, কারণ দেখা যায় একটা সফটওয়্যার বানায় তারা এটা আজীবন চলবে, আর এবং সবসময় এই সফটওয়্যার আপডেট করতে হবে, এডিট করতে হবে, তখন এত বড় সফটওয়্যারের লাখ লাখ লাইন কোড এত কিছু তো মনে রাখা সম্ভব না। তখন তারা প্রত্যেকটা কাজ যখন করে এরকম কমেন্ট করে 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 যে কোন কাজ কি পারপাজে করতেছে, তখন যখন অনেকদিন পরে ধরলেও ওরা বুঝতে পারে যে আমার কোডটা কোন জায়গায় কি এডিট করতে হবে এবং এই কোডগুলো আমি কি পারপাজে লিখছিলাম, ওদের আর তখন সমস্যা হয় না। তো এই কমেন্টের কিন্তু আর একটা ইউজ আছে, এটাও আমি দেখাই, বইয়ে হয়তো এটা এখানে লেখা নাই। হ্যাঁ এই জায়গায় লেখা নাই, এটা আমি আপনাদের দেখাই দিতেছি, দেখেন এরকম তো একটা হইলো যে এটা আমি কমেন্ট হিসেবে রাখলাম। এখন আমি চাইতেছি এই লাইনগুলো আমি লিখছি বা কাজ করতেছি, এখনো আমার প্রজেক্টটা মানে কাজে রানিং, এটা এখনো পাবলিশ হয় নাই, তো আমি টেস্টিং পারপাসে বিভিন্ন ধরনের কাজ করতেছি। এখন চাইতেছি যে এই লাইনটা আমি একেবারে ডিলেটও করব না, এটা আমার পরবর্তীতে লাগতে পারে কিন্তু আমার এখন লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমি এটাকে কমেন্ট দিয়ে হাইড করে দিতে পারি, আমার ডিসপ্লেতে শো করবে না, কিন্তু আমি কোডটা ডিলেটও করি নাই, কারণ কোডটা আমার যে কোনো সময় লাগতে পারে, কারণ আপনি একটা কোড বানাবেন, অনেক কিছু চিন্তা করে একটা কোড বানাইলেন, এখন সাময়িক সময়ের জন্য হয়তো আপনার লাগতেছে না, কিন্তু হুট করে যখন লাগবে তখন কিন্তু আপনি এই কোডটা আবার বানাইতে গেলে এই সেম থিঙ্কিং আপনার নাও থাকতে পারে, কারণ কোড যখন করেন সব সময় একই চিন্তা ভাবনা দ্বারা কোড হয় না, যখন যেরকম চিন্তা আসে তখন সেরকম, কোনো কোনো সময় আপনার চিন্তা শক্তি খুব ভালো কাজ করতেছে, খুব কম কোড লিখে একটা ভালো আউটপুট আনতে পারতেছেন, কোনো কোনো সময় আবার আপনার চিন্তা শক্তি ভালো কাজ করতেছে না, আপনি ওই অতটুকু আউটপুটের জন্য অনেকগুলা কোড লিখে তারপরে আনতেছেন।
তো আমরা দেখাই এখন যে এই জায়গাটা আমি কিভাবে হাইড করতেছি, এই কমেন্ট দিয়ে হাইড করব। এই যে কমেন্টের ওপেনিংটা দিলাম এবং এই যে এন্ডিংটা, এই এন্ডিংটা আমরা যতটুকু হাইড করতে চাইতেছি তার শেষে দিব। তার শেষ হচ্ছে আমার পি টেগের লাস্ট। এই যে দেখেন আমার কিন্তু এতটুকু কোড হিডেন হয়ে গেল। আর এখন যদি আমি এটা ডিসপ্লেতে যাই, এখন কিন্তু আমার এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ডিসপ্লেতে শো করবে না। আমরা এটাকে রিলোড দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার ওই লেখাটা কিন্তু চলে গেছে। তো এখন আমি চাইতেছি যে এই কোডটা আমার এখন আবার দরকার, তখন আমি জাস্ট এই কমেন্টটা উঠায় দিব, কমেন্টটা উঠায় দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আবার রিলোড দিলাম, এটা এসে পড়লো। এটাই হচ্ছে আপনার কমেন্টের ইউজ। এই জায়গায় দেখাইছে বইয়ে কমেন্টের ব্যবহার, এটা আপনারা বই থেকে পরবর্তীতে বাসায় বসে যখন প্র্যাকটিস করবেন তখন বই থেকে বিস্তারিত করে নিন। এই যে একটু আগে যে আমাদেরকে জিজ্ঞেস করলো যে ডক টাইপ, ডকুমেন্ট টাইপটা কেন ডিক্লারেশন করা হয়, এই জায়গায় বিস্তারিত লেখা আছে। কোনো এইচটিএমএল পেজে ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার না করা হলে ব্রাউজার বুঝতে পারে না যে এটি এইচটিএমএল এর কোন ভার্সনে তৈরি, সেক্ষেত্রে এইচটিএমএল সংক্রান্ত বিভিন্ন তথ্যই ব্রাউজারের নিকট পৌঁছায় না। এই যে আমি বলছিলাম ভ্যালিডেশন, ওই ডক টাইপটা যদি দেন তখন ও ইজিলি ব্রাউজার বুঝতে পারে যে এটা আমার এইচটিএমএল ফাইভে করা, আর যদি ডক টাইপ না দেন তখন হয় ও মানে সরাসরি বুঝতে পারে না এটা আসলে কোন ভার্সনে, এটা কি ফোরে করা না ফাইভে করা না থ্রিতে করা, ও তখন যতটুকু যা সাপোর্ট করে ওই হিসাবে দিয়ে দিবে, মানে আউটপুট দিবে। এমন আছে কোনো কোনো জায়গায় ও সাপোর্ট কোনো কিছু নাও করতে পারে যেহেতু আমরা ভার্সন দেই নেই, কিন্তু এটা করে না, ব্রাউজার এখন অনেক আপডেটেড। এটা যদি মিসিংও হয়ে যায় কোনো ইসে তাও এরকম সমস্যা হয় না, কিন্তু দিয়ে রাখা ভালো, যেহেতু আমাদের এক্সটেনশন ইউজ করলে কোড লেখা লাগে না ডাইরেক্ট আইসা পড়ে, তো কেন আমরা ইউজ করব না, আমরা ইউজ করব। এই যে ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করা ছাড়া এইচটিএমএল পেজ ভ্যালিডেশনের সম্ভব নয়, তাই যথাযথ ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করা জরুরি। ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করার জন্য এইচটিএমএল এর ব্যবহৃত হয়, তবে এটি এইচটিএমএল এর কোনো ট্যাগ নয়, এটি এইচটিএমএল এর পেজের শুরুতে এইচটিএমএল ট্যাগ এর প্রথমে উল্লেখ করতে হয়। এই উদাহরণ হিসেবে দেখাই দিছে, এই যে আমাদের ডক টাইপ, এই জায়গায় এত কিছু লাগে না, শুধু ডক টাইপ থাকলেই হয়। বইয়ের ভিতরে আরো অনেক কিছু দেখাইতেছে, ওইগুলা লাগে না। HTML 4.01 ভার্সনে ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করা এটা আমাদের দরকার নাই, যেহেতু আমরা এখন কাজই করব ফাইভে, তো আমাদের ফোর নিয়ে মাথা ব্যথা নিয়ে লাভ নাই, কারণ প্রযুক্তি আর ডাউন হবে না, প্রযুক্তি দিন দিন আপ হবে। অধ্যায় দুই শেষ, অধ্যায় তিন শুরু, এলিমেন্টস। HTML এলিমেন্ট কি? এই যে এলিমেন্ট বলতে যখন এইচটিএমএল এর কোনো ট্যাগ এর পরিপূর্ণ ব্যবহার করা হয় তখন ওই পুরো ট্যাগ এর ব্যবহারকে একটি এলিমেন্ট বলে। যেমন পি একটি ট্যাগ, আর এই পি ট্যাগটার যখন ওপেনিং ক্লোজিং দুইটাই আমরা দিব তখন সবকিছু মিলে, তারপরে কন্টেন্ট সবকিছু মিলে এটা আমার একটা এলিমেন্ট হয়ে যাবে। যখন এই পি ট্যাগটির সম্পূর্ণ ব্যবহার হবে তখন পুরো বিষয়টি মিলে এটি হবে পি এলিমেন্ট। এই যে পি হচ্ছে ওপেনিং ট্যাগ, মাঝখানে আমাদের কন্টেন্ট, তারপরে পি হচ্ছে ক্লোজিং ট্যাগ, তাহলে এই সম্পূর্ণটা মিলে এটা আমাদের একটা এইচটিএমএল কন্টেন্ট। এই যে এখন এই পুরো বিষয়টি মিলে এটিকে বলা হবে ই এলিমেন্ট। এটা জাস্ট একটা বলার টার্ম আর কি, প্রোগ্রামিং এর ভাষা। নিচে আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, জাস্ট আপনাদের ডিটেল বোঝানোর জন্য। এটা আমরা না দেখি, এটা আপনারা দেখে নিয়েন। এই যে একটু আগের যে আলোচনা গুলা ওই সবগুলা একটু ভেঙে ভেঙে পিকচার আকারে দেখানো আছে এই জায়গায়। এলিমেন্টের গঠন, ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করতে হবে, ক্লোজিং ট্যাগ ব্যবহার করে শেষ করতে হবে, এটা আপনাদেরকে আমি ফার্স্টেই বলে আসছি, তা ওই জায়গায় আরো বিস্তারিত দেওয়া। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতর অন্যান্য ট্যাগ এলিমেন্ট অথবা কন্টেন্ট থাকবে। এমটি এলিমেন্ট, ওই যে মনে আছে কি আপনাদের যে এইচ আর বি আর ইমেজ শুধু ওপেনিং ট্যাগ এর ভিতরে থাকবে, মানে একটা ট্যাগ ইউজ হবে, ওইটার জন্য আপনার ওপেনিং ক্লোজিং দুইটা ইউজ করতে হয় না। এই যে ওপেনিং ট্যাগ এর ভিতরেই ক্লোজ করতে হবে, আমরা ওপেনিং ট্যাগটা লিখবো আর তার
শেষে একটা স্ল্যাশ দিয়ে দিব, ওই ক্লোজিং ট্যাগটার মতোই দেখতে। প্রায় সকল লিমিটের মধ্যেই অ্যাট্রিবিউট ব্যবহার করা হতে পারে। আমরা যতগুলা ট্যাগই নেই না কেন, সব ট্যাগের ভিতরেই অ্যাট্রিবিউট ইউজ করা যায়, এই জিনিসটাই এই জায়গায় বলছে। নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট। আচ্ছা নেস্টেড বলতে কি, এটা মানে প্রোগ্রামিং এর ভাষা, কারণ প্রোগ্রামিং যখন করতেছেন তো প্রোগ্রামিং এর ভাষা সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে, কথাবার্তাও যখন বলবেন প্রোগ্রামিং এর রিলেটেড কথাবার্তা বলবেন। যেমন প্রতিটি এইচটিএমএল ডকুমেন্ট পেজ অসংখ্য এলিমেন্টের সমন্বয়ে গঠিত। এইচটিএমএল এর প্রায় প্রতিটি এলিমেন্ট অপর কোনো এলিমেন্টকে ধারণ করে, এবং যখন কোনো এলিমেন্ট অপর কোনো এলিমেন্টকে ধারণ করে থাকে তখন পুরো বিষয়টিকে নেস্টেড এলিমেন্ট বলে। নিচে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি সম্পর্কে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আচ্ছা যেমন হেড, হেডের ভিতরে আমরা কি ইউজ করব, টাইটেল। তো এই টাইটেলটা হচ্ছে আমার হেড ট্যাগের নেস্টেড এলিমেন্ট। আমরা যখন যেই ট্যাগটা নিব এবং যেই ট্যাগটাকে আমরা চাবো যে এটা আমার মূল ট্যাগ, এবং ওই মূল ট্যাগের আন্ডারে আমরা আরো কিছু ট্যাগ ইউজ করব, সেই ক্ষেত্রে ওই মূল ট্যাগের আন্ডারে যে আমরা মাঝখানে যেই ট্যাগগুলো ইউজ করতেছি এই সবগুলো ট্যাগই হচ্ছে আমাদের মূল ট্যাগের নেস্টেড এলিমেন্ট। এই জিনিসটাই এই জায়গায় আপনার শর্টকাটে বোঝানো হয়েছে, যে হেড, হেডের মাঝখানে টাইটেল, এই টাইটেলটা হচ্ছে হেডের নেস্টেড এলিমেন্ট, যেখানে হেড এলিমেন্ট টাইটেল এলিমেন্টকে ধারণ করতেছে। আমি এই যে হেড দিলাম, হেডটা তো শুধু ক্লোজ করে দিতে পারতাম, টাইটেল যদি বাইরে দিতাম তাহলে কিন্তু এই টাইটেলটা আমার আর এই জায়গায় দেখাইতো না, ওই জিনিসটাই এই জায়গায় দেখানো হয়েছে যে হেড, হেডের ভিতরে টাইটেল দিতে হবে, আর এই টাইটেলটা হচ্ছে হেড এর নেস্টেড এলিমেন্ট। এই হেডের ভিতরে আমরা মেটা দিব টাইটেল, এই জায়গায় যেমন এই যে মেটা নেম টাইটেল, তো মূল ট্যাগ কোনটা আমার হেড, হেডের মাঝখানে মেটা ট্যাগও দেওয়া আছে টাইটেল ট্যাগও দেওয়া আছে, এগুলো কিন্তু ট্যাগ, এই যে ওপেনিং আছে ক্লোজিং আছে। মেটা ট্যাগ এটা ওই সিঙ্গেল ট্যাগ, এটা ওই হেডের ভিতরে ইউজ হয়, এটা একটু আপডেট পারপাসে ইউজ হয়, এটা ডিজাইনের সাথে কোনো সম্পর্কিত না, এটা যখন সব ধরনের ডিজাইন শেষ হয়ে যায় এসইও টেসিওর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার ওই মেটা ইউজ হয়, মেটা না দিলেও আমরা আমাদের ডিজাইন কমপ্লিট করতে পারি। সেখানে হেড এলিমেন্টই মেটা এবং টাইটেল কে এলিমেন্ট কে ধারণ করেছে। এই জায়গায় এখন আবার বডি ট্যাগ দিয়ে দেখানো হইতাছে, যে বডি ট্যাগের মাঝখানে আমরা কি দিলাম, পি, তাহলে এই পিটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট, কার, বডির। এই জায়গায় কি আছে, এখানে বডি এলিমেন্টটি পি এলিমেন্টটিকে ধারণ করেছে, ওই জাস্ট দুইটা ট্যাগ মাল্টি ট্যাগ দিয়ে দেখাইছে। বডির ভিতরে তো আমরা চাইলে এখানে যত ট্যাগই দেই এই সব ট্যাগ গুলাই কি হবে, বডির নেস্টেড এলিমেন্ট হবে। সেম আচ্ছা এই যে এইচটিএমএল এর প্রধান এলিমেন্ট সমূহ, আমরা স্ট্রাকচার যখন লিখি তখন কি হয়, আমরা স্ট্রাকচারটা যখন লিখি তখন কিন্তু আমাদের মূল এলিমেন্ট গুলো সব অটোই আইসা পড়ে। তো আমাদের মূল এলিমেন্ট কয়টা, এই জায়গায় দেখা যাচ্ছে চারটা, কি কি, এইচটিএমএল, তারপরে হেড, তারপরে টাইটেল, তারপরে বডি। আপনি যখনই একটা ওয়েব পেজ তৈরি করতে যাবেন আপনি অন্যান্য কি ইউজ করতেছেন কি না করতেছেন ওইটা কিন্তু ম্যাটার না, কিন্তু একটা এইচটিএমএল পেজ যখন তৈরি করতে যাবেন আপনার এই চারটা এলিমেন্ট থাকতেই হবে, বুঝতে পারছেন? আমরা যখনই কোনো এইচটিএমএল পেজ তৈরি করব তখন এই চারটা পেজের ইউজ, চারটা এলিমেন্টের ইউজ অবশ্যই থাকবে। HTML এলিমেন্ট কোন HTML ডকুমেন্ট পেজের প্রধান এলিমেন্ট হচ্ছে HTML এলিমেন্ট। আমরা যখন কোনো একটা পেজ তৈরি করি তখন কিন্তু HTML ডিক্লার করব, HTML ডিক্লার করার পরে এই HTML টা সবার উপরে থাকবে, এবং
এই পুরা পেজের ভিতরে আমরা যত ডিজাইন করব সব কিছুর শেষে আমরা এইচটিএমএল এর ক্লোজিংটা দিব। এইটাই এই জায়গায় বলা হয়েছে যে এইচটিএমএল এলিমেন্ট। এই যে দেখেন, মনে করেন এই আমি যতটুকুই কাজ করছি, একটা টাইটেল দিছি, একটা ডিসক্রিপশন দিছি, মনে করেন এটাই একটা ওয়েবপেজ। তো এটা এইরকম ভাবে স্ট্রাকচারটা আমরা ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার পরে এই যে এইচটিএমএল ট্যাগটা কোথায় ডিক্লার করা আছে, সর্বপ্রথম একবার ডিক্লার করছে, এবং আমার বাদ বাকি যত কাজ আছে সব কাজ কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আমি আবার এইচটিএমএল লাস্টে রাখছি। মানে আমরা যা কিছুই করি একটা ওয়েব পেজের, আমাদের মূল কথা হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করব এবং এইচটিএমএল দিয়ে শেষ করব। আমাদের সকল ডিজাইন এইচটিএমএল ট্যাগের ভিতরে থাকবে, এই জিনিসটাই এই জায়গায় বলা আছে যে এইচটিএমএল প্রথমে দিতে হবে এবং একেবারে কোডের ওই পেজের কোড সম্পূর্ণ শেষ হবে বা শেষ না হোক এমন ভাবেই রাখতে হবে যে এইচটিএমএলটা আবার লাস্টে থাকবে, একেবারে শেষে থাকবে। তার মাঝখানে আমরা যত ধরনের এডিট দরকার আছে, যত ধরনের ডিজাইন দরকার আছে, যত ধরনের প্রোগ্রামিং দরকার আছে সবকিছু আমরা মাঝখানে করব। সোর্স কোড দেখা, কোন ওয়েব পেজের সোর্স কোড দেখার জন্য প্রথমে ওয়েব পেজের যে কোনো জায়গায় মাউসের ডাউন বাটন ক্লিক করুন, অথবা আগত অপশন গুলোতে ভিউ পেজ সোর্স লেখাটির উপর ক্লিক করুন। আচ্ছা, এটা আপনারা বিগিনার এখনই দরকার ছিল না, তাও যেহেতু দিছে, এই সোর্স কোডটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এইচটিএমএল ইউজ করে। সাপোজ ধরেন আমি গুগলের দেখাবো, গুগলেরটাও তো দেখতে পাওয়ার কথা। এই যে যেমন google.com এ গেলাম, আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলে কিন্তু ওর কোড দেখাইতেছে। এই জায়গায় যে কোড গুলো দেখাইতেছে এগুলো দেখে কিছুই বুঝবেন না, কারণ অনেক টেকনোলজি ইউজ করা থাকে। জাস্ট এতটুকু বুঝে রাখেন যে এই সোর্স কোডটা কি কাজে আসে। সোর্স কোডটা হচ্ছে এই পেজ যে কোডিং করা এই কোড গুলা দেখা যায়। আমরা নর্মালি যখন কোনো ছোটখাটো ওয়েবসাইট বানাবো তখন ওইসব ওয়েবসাইটের সোর্স কোড গুলো আপনি চাইলে ডিরেক্টলি ওই পেজে গিয়ে এরকম ভিউ পেজ সোর্স দিয়ে দেখা যায়। এটা আপনি পরবর্তীতে দেখাবো, এটার পর অনেক কাজ আছে। এই সোর্স কোড আপনি সব সময় ইউজ করবেন, এই সিএসএস এ গেলেই আমরা বিভিন্ন জায়গা থেকে কালার টালার কিভাবে কি নিব তখন এইসব সোর্স কোড ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন এতটুকুই করলাম যে ভিউ পেজ সোর্সটা কোথায় থাকে এবং কি হয়। ভিউ পেজ সোর্সে গেলে ওই পেজটা যে বানানো হয়েছে, কি সব কোডিং দিয়ে বানানো হয়েছে, ওই কোড গুলা এই জায়গায় দেখা যায়, এতটুকুই সোর্স কোডের কাজ। কিন্তু এই সোর্স কোড থেকেই আমরা পরবর্তীতে কোনো ডিজাইনের আইডিয়া দিব যে এই সাইটটা ডিজাইনটা এইভাবে করছে, ও এই জায়গায় কিভাবে কি ইউজ করছে। তো আপনি গিয়া ওই সোর্স কোড ওপেন করে আপনি বুঝতে পারবেন যে এখানে এইভাবে কোড ইউজ হয়েছে। তারপর আছে সামনে পাবেন, HTML 5 এই সোর্স কোডের একটা এক্সাম্পল দেখাইতেছে। আমরা তো এই গুগল দেখছি, গুগল তো অন্য প্রযুক্তি নিয়ে করছে, তো ওয়েব রিলেটেড অন্য কোনো ওয়েবসাইটে গেলে ওইগুলার সোর্স কোড আপনি এরকম দেখতে পারবেন, এই যে হেড, মেটা, মেটা মেটা লিংক, তারপরে টাইটেল, এই যে স্ক্রিপ, ডিফ। আপনারা বাসায় কাজ দিলাম, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ঢুকে প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম সোর্স কোড দেখবেন। তারপরে কি আসছে, হেড এলিমেন্ট। হেড এলিমেন্টের ব্যাপারে তো একটু আগে আপনাদের বললামই যে হেড এলিমেন্টে কি কি থাকে। কোন ওয়েব পেজের শিরোনাম, ওয়েব পেজ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী, বিভিন্ন সিএসএস, এই যে সিএসএস, তারপরে জাভা স্ক্রিপ্ট, এরপরে কি আছে ওই হেড এলিমেন্টের ভিতরেই লিখতে হয়। তারপরে বিভিন্ন জায়গা থেকে আমরা যদি ফন্ট ইউজ করি, সেই ফন্ট ডাইরেক্ট পিসিতে যদি না থাকে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ওই ফন্ট সাপোর্ট দেওয়া হইতে পারি, ওই সব ক্ষেত্রেও আপনার হেডের ভিতরে রাখতে হবে ওই লিঙ্ক গুলা। তারপর আমরা আইকন ইউজ করতে পারি, ওই সব আইকন গুলাও ওই জায়গায় রাখতে হয়। তারপরে এই যে ডামি, ডামির ভিতরে এই যে দেখতেছেন আমার ডামির পাশে কিন্তু একটা গোল চিহ্ন দেওয়া আছে, মানে এখানে কোনো একটা ফ্যাব আইকন রাখা যাবে, কিন্তু এখন নাই সেই জন্য এটা
ইনঅ্যাকটিভ দেখাইতেছে। এই জায়গায় চাইলে আমরা এই গুগলের মতো এই যে গুগলের আইকন, তারপরে এইচটিএমএল এই ওয়েবসাইটের আইকন, এরকম আইকন দিতে পারি। এই আইকন গুলোও কিন্তু এই লিঙ্ক ট্যাগের আন্ডারেই ডিক্লার করতে হয়। এটা আমরা যখন কাজ করব তখন দেখবো, আস্তে আস্তে সবই পাবেন। জাস্ট প্রথম দিন আর সবকিছুর ধারণা নেই। এই যে হেড এলিমেন্টের ভিতর ব্যবহৃত অন্যান্য এলিমেন্ট সমূহ, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, এগুলা পারলে মুখস্থ করতে পারলে তো ভালো, যে হেড এলিমেন্টের ভিতরে কি কি ইউজ হয়, এটা আপনারা মার্ক করে রাখলেও রাখতে পারেন, খাতায় লিখে রাখলেও রাখতে পারেন, কারণ প্রথম যেহেতু এইসব বিষয় আপনাদের লাগবে। যে আমরা হেড এলিমেন্টের ভিতরে অন্যান্য কোন কোন এলিমেন্ট ইউজ করতে পারবো, আমি হেড এলিমেন্টের ভিতরে যদি একটা পি ট্যাগ দেই সেটা তো কাজ করবে না, আমি যদি একটা অন্য ট্যাগ আনি সেটা কাজ করবে না, তো হেড এলিমেন্টের ভিতরে আমার এই ট্যাগ গুলাই কাজ করবে, টাইটেল, স্টাইল, বেস, লিঙ্ক, মেটা, এবং কোন কোনটা কি কাজে ইউজ হয় তার কিন্তু এই যে ডিসক্রিপশন শুরু, আমরা দেখি টাইটেল কি কাজে ইউজ হয়। টাইটেলেরটা তো আমি আপনাদের ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখাইছি, এই যে ওয়েব পেজের টাইটেল বা শিরোনামের জন্য টাইটেল এলিমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে, এটা আমি আপনাকে দেখাইছি। এই যে দেখেন ওরা এই যে মার্ক করে দেখাইতেছে যে টাইটেল এই যে এইখানে যে নামটা থাকে, আমরা গুগল ক্রোম ইউজ করি তাই গুগল ক্রোমে দেখাইছি, মোজিলা যদি দেখতে যান মোজিলা এইভাবে উপরে দেখা যাবে। টাইটেল এলিমেন্ট কিভাবে ব্যবহার করে সেটা দেখাইতেছে, আমরা তো সেটাও দেখছি লাইভই দেখলাম। এই যে হেড ট্যাগ, হেড ট্যাগ এর ভিতরে এই যে টাইটেল, টাইটেল ট্যাগ এর মাঝখানে আমরা যা লিখবো সেইটাই ডিসপ্লেতে দেখাবে। এই হচ্ছে আউটপুট, এগুলো আপনারা পড়ে নিন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমি তো এখন আপনাদের সব বলে দিতেছি, আপনারা হয়তো ভুলে যাবেন, তো রাতে এইগুলা নিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন, পড়বেন, তাহলেই মনে থাকবে। যদি একেবারে টোটালি কোনো কাজ না করেন তাহলে কিন্তু মনে থাকবে না। এরপর কি আসছে, বডি এলিমেন্ট, টাইটেল, স্টাইল, বেস। স্টাইল বেস সম্পর্কে কিছু লেখে নাই, আচ্ছা ওইগুলো পরে কাজেই দেখাবো, সমস্যা নাই, ওরা না বললেও আমি দেখাবো, টেনশনের কিছু নেই। বডি এলিমেন্ট, বডি এলিমেন্ট কই থাকে তা তো আমরা দেখছি, হেডের পরে বডি, তুই বডিতে আমরা যা কিছুই দিব, এই যে দেখাইতেছে যে বডির ভিতরে আমরা কোন ওয়েব পেজের মধ্যে যা কিছু দেখতে পাই, ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, লিংক, তার সবকিছুই এই বডি এলিমেন্টের অন্তর্ভুক্ত। এই যে যা কিছুই আছে, লেখা, ছবি, যা কিছু আছে সবকিছুই হচ্ছে বডির ভিতরে, আমরা বডিতে যা ডিজাইন করব তাই আমাদের ডিসপ্লে হবে, এটাই শর্টকাটে, এর বেশি ডিসক্রিপশন আর দরকার নেই। বডি এলিমেন্টের ব্যবহার, বডি এলিমেন্ট এইচটিএমএল পেজের হেডের ক্লোজিং ট্যাগের পরে ওপেন এবং এইচটিএমএল ক্লোজিং এর পূর্বে ক্লোজ করতে হয়। হ্যাঁ দেখেন ওদের শর্ত অনুযায়ী হেড ট্যাগ, হেড ট্যাগ এর পরেই কিন্তু আমরা বডি ট্যাগ শুরু করছি, এবং এই বডি ট্যাগটা কখন শেষ করছি, এইচটিএমএল এর আগে, এই জিনিসটাই ওই বইয়ের ওই জায়গায় বলা আছে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আউটপুটও দেওয়া আছে, কোড বিশ্লেষণ, আপনাদের কোড বুঝাইতেছে যে এই যে বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতরে আমরা এই 3 লাইন লিখছি আর এই 3 লাইনই এই জায়গায় শো করতেছে, এবং পাশাপাশি শো কেন করতেছে, কারণ ও কোনো ট্যাগ নেয় নাই, তাই এটা পুরাটাই ডিফল্টে একটা ট্যাগ বাই বানিয়েছে ব্রাউজার, কারণ ও কোনো ট্যাগ ডিক্লারেশন ছাড়াই লিখছে। তো যদি কোনো ট্যাগ দিত তাহলে, যেমন পি ট্যাগ যদি দিত তাহলে লাইন বাই লাইন আসতো, ওইটা পরবর্তীতে যখন ট্যাগ বোঝানো হবে তখন বুঝতে পারবেন কোন ট্যাগ দিলে লাইন বাই লাইন আসে, কোন ট্যাগ দিয়া সিরিয়ালি লেখা যায়, সবই আছে, আমরা ওই পর্যন্ত আগে যাই। এইগুলো একটু তাড়াতাড়ি করে আগাই গেলেই চলবে। এখন অনেকে তো ওই জায়গায় কি আছে, নর্মাল আছে, তো সবার চিন্তাই আমাদের করতে হবে, অনেকে হয়তো ভালোই জানেন, যারা জানেন তাদের একটু বিরক্ত লাগবে। স্যার আজানে
দিতেছে তো স্যার, ব্রেক কি দিবেন এখন? হ্যাঁ 4টা বাজে, তাহলে ব্রেক নেন। কত মিনিট থাকবে স্যার? 20 মিনিটের ব্রেক নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 4টা 20-এ। হ্যাঁ ঠিক আছে।
দেখি শেষ হয় নাই। হ্যাঁ, লোকজন কই? প্রথম থেকে 12 জনই আছে। এই অবস্থা কেন অ্যাটেন্ডেন্সের? ওদের কি কোর্স করার ইচ্ছা নাই? শুধু শুধু রেজিস্ট্রেশন করছিল। শুরু করার আগে টাকা হাতে দিয়ে নেওয়া লাগতো, তাহলে তো সবাই টাইম টু টাইম আগে এসে বসে থাকছো যে কখন স্যার আসবে। সেটাই, সরকার যতই চেষ্টা করুক পাবলিকেরই সমস্যা আছে। অনেক সময় ক্লাসের টাইমটা দিনে, তো দিনে অনেকের অনেক কাজও থাকে, আবার একটু এই ক্লাসের টাইমটা একটু রাত্রে এমন হয়তো 8টা থেকে 12টা পর্যন্ত ব্যাপারটাই ছিল, একদম মিডল টাইমে করে গেছে যে দুপুরে 2টা থেকে 6টা। একটু ইয়া, এখন তো দিনও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর ওনারাও তো এই কোর্স মডিউল বানাইছে এরকমই 2টা ব্যাচ করছে, একটা সকাল থেকে আর একটা দুপুর থেকে। টাঙ্গাইলের ব্যাচ কি বেটার হইতো ক্লাস ডিউরেশনটা কমিয়ে দিয়ে যদি ক্লাস সংখ্যা বাড়ানো যেত, 4 ঘন্টা একটু সময়টা বেশি, 3 ঘন্টা বা 2 ঘন্টা হইলে বেশি বেটার হইতো সবার জন্য। এখন ওই যে অনেকে দেখা যাচ্ছে লং টাইম এর জন্য ক্লাস করতে চায় না, বোর হয়ে যাচ্ছে চলে যাচ্ছে, লেফট করছে আবার জয়েন করতেছে। এগুলো তো এখন সবই রিপোর্ট থাকবে, আমি তো মনে করেন আপনারা কখন ঢুকতেছেন কখন বের হইতেছেন সবই একটা গুগল শিটে কিন্তু এখন রেকর্ড হইতেছে, এগুলা এইসব শিট তো আমার দিতে হবে, পরবর্তীতে এদের কোনো ঝামেলা যদি হয় তাতে তার আমার কিছু করার নাই। যাই হোক স্যার, আমরা আছি ইনশাল্লাহ, শুরু করেন। সেটাই, যারা মনস্থির করছেন তারাই গেইনার হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করতেছি। আজকে আপনাদের এই চ্যাপ্টারটা শেষ করেই তারপরে এই যা কিছুই হয়েছে এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হবে, আর আগামী 1-2 দিনের ভিতরেই আপনাদের HTML কমপ্লিট করতে হবে। তো আমরা একটু আগে হেড ট্যাগ এর ভিতরে কি কি এলিমেন্ট থাকে সেইগুলো দেখলাম, এখন বডি এলিমেন্টের অ্যাট্রিবিউট গুলো দেখি। তো বডি এলিমেন্টে কি কি অ্যাট্রিবিউট থাকে দেখেন, এই যে এ লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড, বিজি কালার, লিঙ্ক, টেক্সট, ডিলিঙ্ক, এগুলো জাস্ট আলোচনা করে যাই। এখানে ই দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নিয়েন, এগুলো মেজর কাজ না, তাও কিভাবে করতে হয় জানা দরকার। এ লিঙ্কের
ফুল মিনিং হচ্ছে অ্যাক্টিভ লিংক। এই অ্যাক্টিভিট ব্যবহার করে লিংকের কালার নির্ধারণ করে দেওয়া হয়। ভিজিটর যখন ওয়েব পেজে ব্যবহৃত কোনো লিংকের উপর ক্লিক করে তখন এই অ্যাট্রিবিউটটি কাজ করে। অর্থাৎ কোনো লিংকের উপর ক্লিক করার সময় যদি এ লিংক অ্যাট্রিবিউটে ব্যবহার করা কালারটি প্রদর্শিত হবে। আচ্ছা, এ লিংক অ্যাট্রিবিউট এর ভিতরে ভ্যালু হিসাবে থাকবে কি কালার, একটু আগে আমরা দেখছি না, মানে ব্রেকের আগে তো দেখলাম যে কালার কিভাবে দিতে হয়। তো অ্যাট্রিবিউটের ভিতরে যে ভ্যালুর জায়গাটা আছে সমান সমানের পরে যা লিখি সেটাই তো ভ্যালু। তো আমরা ওই ভ্যালুতে যদি এই অ্যাট্রিবিউট ইউজ করি সেখানে শুধুমাত্র কালার কোডই বসাতে হবে, এখানে যদি আমি অন্য কিছু ইউজ করি ওইগুলা কাজ করবে না। এখন কালার কয়েকভাবেই ডিক্লেয়ার করা যায়, যেমন আপনি এরকম ডিরেক্ট কালারের নাম লিখেও কালার করতে পারবেন। সেক্ষেত্রে কত হাজার হাজার কালার আছে, সব কালারের তো নাম আপনি জানেন না। তো এমনি মেজর যেসব কালার ওই সব কালার যদি ইউজ করতে চান সেক্ষেত্রে শুধু নাম লিখে দিলেই হয়, যেমন ব্লু, গ্রিন, রেড, এরকম করে একটা গেল সিস্টেম। আপনি চাইলে আরজিবি ফরম্যাটেও করতে পারেন, আরজিবি ফরম্যাটে লেখার প্যাটার্ন হচ্ছে এইরকম। এখন এই জায়গায় কোন কালারের কোনটা কেমন কোড এটা আপনি এখানে গেলেই দেখতে পারবেন। এই যে যেমন আমি এই কালারটা নিব, এই কালারের যদি হ্যাক্স ফরম্যাটে বসাই তাহলে এই হচ্ছে আমার হ্যাক্স ফরম্যাটের কালার কোড, যদি আরজিবিতে আমি কাজ করতে চাই তাহলে আরজিবির কালার কোড এইরকম, যদি আমি আরজিবি ফরম্যাটে লিখি সেক্ষেত্রে আমার এরকম RGB 000, এই 000-র জায়গায় আপনি এই কালার কোডের মানটা বসাবেন। আমি একটা বসায় দেখাই, এই যেমন বডি ট্যাগ, এই অ্যাট্রিবিউট গুলো কাজ করবে কিন্তু শুধুমাত্র এই যে বডি ট্যাগ, বডি ট্যাগ এর ভিতরে এই জায়গাটা। আমি এ লিংক অ্যাট্রিবিউট লিখলাম আর এই জায়গায় আমি হেক্স ফরম্যাটে দিছিলাম কালার। আমি আপনাদের একটা আরজিবিতেও দেখাই, কারণ এর আগে একটা আমি হেক্স ফরম্যাট দেখাইছি, তো এখন একটা আরজিবি ইউজ করে দেখাই। জাস্ট এই ফরম্যাটটা আপনি লেখেন, কপি করলাম এখান থেকে, কপি হবে পিডিএফ থেকে দেখি, হ্যাঁ হয়েছে। এবার কালার কোডটা নেই, কালার কোড কত, 243-62-22। তো এখন এই জায়গায় আপনার ম্যানুয়ালি লিখতে হবে 243-62-22। আর এই একটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমি কি করছি, আমি একটা জাস্ট এ ট্যাগ নিছি। এই যে কন্টেন্ট আপনার আগে ছিল ওই হ্যালো ওয়ার্ল্ডটা H1 এর ভিতরে ছিল, ওই H1 এর ভিতরে না রেখে আমি H1 এর ভিতরে আর একটা এ ট্যাগ দিছি, সেই এ ট্যাগ এর ভিতরে আমি হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দিছি আর এখানে google.com দিয়ে দিছি। শুধু google.com দিলেই হবে, এখানে যে কোনো ওয়েবসাইট আপনি দিতে পারবেন, এখানের কাজই হচ্ছে আপনার যে কোনো একটা লিংক দিতে হবে, ইউআরএল লিংক। ইউআরএল মানে হচ্ছে এই যে যে কোনো ওয়েবসাইটের যে ওয়েব অ্যাড্রেসটা থাকে এটাকে সংক্ষেপে ইউআরএল বলে। আপনি যদি চান মানে বলতে HTTPS ওইটুকু দেওয়া লাগবে না, ওইটুকু না দিলেও রিডাইরেক্ট হবে, ওইটা না দিলেও চলবে। আচ্ছা, ওটা না দিলে তো ভাই এরর দেখায়, আমি দেখলাম, আমি তো একটু আগে google.com দিলাম তাতেও তো কাজ করলো। যদি আপনার ইরর দেয় তাহলে আপনি HTTPS সহ হই আনেন, এই যেমন এরকম করে আনতে পারেন। আমি তো গুগল একটু আগে দিলাম, গুগল দিয়েও কাজ করতেছে। যাক আমি আপনাদেরকে এটা দিয়া দেখাই, আমি এইটাই নিলাম পুরাটা, গুগলের জায়গায় এটা বসায় দিলাম। আপনারা এই জায়গায় যে লিংকটাই দিবেন সেটা আগে আপনার ওয়েব ব্রাউজারে চেক করে আনবেন যে লিংক কাজ করতেছে কিনা, তখন ওইখান থেকে কপি করে এই জায়গায় আনবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন HTTPS সহ আসুক আর www সহ আসুক। এই জায়গায় কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ আমি তো একটা এ ট্যাগ নিছি, এ ট্যাগের ভিতরে এটা নিছি। আর কি হবে যদি চেঞ্জ হয়, আমার এই কালারটা দেখাবে যখন আমি এই লিঙ্কটাতে ক্লিক করবো, কারণ এটা তো এখন একটা লিঙ্ক হয়ে গেছে। দেখছেন এই যে আমি লেখার উপরে কার্সর আনাতে কিন্তু এটা একটা হাতের চিহ্ন দেখাইতেছে, নিচে কিন্তু হাতের চিহ্ন দেখায় না, তার মানে এই জায়গায় একটা ওয়েবসাইট আছে। আমি এটাতে ক্লিক করি, দিল কেন একটু আগেও তো কাজ করলো।
তো ব্যাপার আছে। যখন আমি ওই জায়গায় ক্লিক করতেছি দেখতেছেন, ক্লিকের সাথে কিন্তু একটু ওখানে কালার চেঞ্জ হইতেছিল। এই এ লিংকের কাজটাই এটা, এটা আপনার HTML 5 এর ডুপ্লিকেটেড হয়ে গেছে। HTTP না দিলে পরে ই হয় না, লিংক অ্যাটাচ হয় না। HTTPS দেওয়া লাগবে। এই লিংকটা যে ক্লিক হয়েছে এই জন্য এখন আমার ওই RGB তে যে কালারটা দেওয়া ছিল সেই কালারটা এখন দেখাইতেছে। এই জায়গায় যদি আবার কালার চেঞ্জ করে দেই তাহলে অন্য কালার আসবে। মনে করেন রেড দিলাম, এই যে এটা ক্লিক হয়ে গেছে, এবং ক্লিক করলে এই যে রেড আসে, ওইটাই আপনার হচ্ছে এই এ লিংকের কাজ। আর এ লিংকটা এখন আপনার এই HTML 5 এ এটা ডুপ্লিকেটেড করে দিছে, এর বদলে এখন আপনার CSS ইউজ হয়। ওই CSS ইউজ করাটাই হচ্ছে এখন বেস্ট প্র্যাকটিস। এখনো এই ট্যাগ আছে কিন্তু এই ট্যাগটা আর ভবিষ্যতে কাজ করবে না। আমরা পরবর্তী ট্যাগের ব্যবহার দেখি। আপনারা এগুলো কিন্তু পইরেন, এই জায়গায় যা আছে এখন একটু দ্রুত আগাবো কারণ সময় কম। আপনারা এগুলো বাসায় দেখে নেবেন, এই জায়গায় খুব সুন্দরভাবে বোঝানো আছে, দেখে দেখে প্র্যাকটিস করবেন। এই লিংক এল, এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেখব। ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহারের জন্য এই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আপনি ওই বডি ট্যাগের ভিতরে মানে আপনার এই ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ আনতে চান সেই ক্ষেত্রে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এটার ভ্যালু হিসেবে কি কাজ করবে, ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটের ভ্যালু মান হিসেবে ইউআরএল, ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ লিঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ যেখান থেকে আপনি ইমেজটি ব্যবহার করতে চাচ্ছেন। এর ভিত্তি কি আছে, অ্যাবসোলিউট ইউআরএল, রিলেটিভ ইউআরএল। অ্যাবসোলিউট ইউআরএল কি, যেমন আপনি কোনো ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি ইমেজ নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে এইভাবে ইউআরএলটা বসাতে হবে। আর রিলেটিভ ইউআরএল কি, রিলেটিভ ইউআরএল হচ্ছে আপনি আপনার পিসিতে, যেমন আমার পিসিতে আমি এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারে আমি একটা যে ইমেজ রাখছি এই ইমেজের লোকেশনটা কোন জায়গায় সেই লোকেশনটা আমি এই জায়গায় যদি দেখাই আমার কোডের ভিতরে, সেই ক্ষেত্রে মানে আমার পিসি থেকে যে লোকেশনটা আমি ইউআরএল এ বসাবো সেইটাই হচ্ছে আপনার রিলেটিভ ইউআরএল, মানে এক কথায় যেটাকে বোঝা। লেখার নিয়ম কি, বডি, বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ভিতরে ইউআরএল অফ ইমেজ। তো আমরা একটা ট্রাই করি, আপনার বডি, বডির ভিতরে আমরা নিব কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এর ভিতরে এখন আমরা আনবো কি ইমেজ। ইমেজ এটা কি এক্সটেনশন দেখছেন তো, এই যে এক্সটেনশনের ব্যবহার কিভাবে হয় এবার কিন্তু দেখা যাবে। এই যে ইমেজ হচ্ছে আমার ইমেজের নেম, আর টাইপটা হচ্ছে কি জেপিজি। শুধু ইমেজ ডট জেপিজি দিয়ে দেখি পাই কিনা, জেপিজি দেখছেন আমার কিন্তু ইমেজটা ব্যাকগ্রাউন্ডে এসে পড়লো। ওই ইমেজটা এই যে আমার ইমেজ ছিল এইটা, কিন্তু ইমেজটা এই জায়গায় দুই ভাবে আসছে, মানে এই পর্যন্ত আর অরিজিনাল সাইজ বাড়তি এতটুকু আসছে আবার রিপিট হয়ে, কারণ আমার ইমেজের সাইজটা একটু ছোট তার তুলনায় আমার কন্টেন্টের জায়গা বড়, সেই জন্য রিপিট হয়ে আসছে।
এটার সাইজ কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এটা সিএসএস দিয়ে করতে হবে, এইগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা সিএসএস করবো, তখন কিভাবে একটা ইমেজ সাইজ করে একেবারে পুরো যতটুকু আমি চাই ততটুকু কভার করব, সবকিছুই সিএসএস এ যখন যাব তখন দেখা যাবে। এই জায়গায় এখন ওই কিভাবে কি ইউজ করছে এটা আপনাকে সবকিছু এই জায়গায় দেখাবে, আর অ্যাবসোলুট ইউআরএল কিভাবে ইউজ হয়েছে সেটা ওই জায়গায় পুরা বাংলায় দেখানো আছে, এটা আপনারা বাসায় ট্রাই করে নিয়েন। আমি জাস্ট রিলেটিভটাই দেখাই দিলাম, কারণ রিলেটিভটা ভেজাল। বিজি কালার, বিজি কালারটা কি জিনিস? বিজি কালার হচ্ছে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করার জন্য বিজি কালার। আমরা যেমন এই কোডের ভিতরে কি করলাম, বডির ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করছি, এখন আমি ইমেজ ইউজ না করে আমার ইচ্ছা করতেছে যে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিব না কিন্তু একটা কালার দিব, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই বিজি কালার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এই যে বিজি কালার, তো আমরা একটা বিজি কালার অ্যাট্রিবিউট ইউজ করে দেখি কি হয়। বিজি কালার বানানগুলো ঠিক রাখবেন, বানান ভুল হলে অ্যাট্রিবিউট কাজ করবে না। আমি ডিরেক্ট কোডই দিলাম, মানে নাম লিখে দিলাম কালারের, আপনারা এরকম গুগল করে কালার কোড দিয়ে বা HTML কালার কোড দিয়ে গুগল সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন, বা এই ওয়েবসাইটটাও আপনারা রেখে দিতে পারেন যে HTMLColorCodes.com, এটাও খারাপ না, এখানে আপনার হ্যাকস RGB সব ফরম্যাটেই কালার দেখায়। আমি আপনাদের মেসেজে দিয়ে দিতেছি, রেড দিলাম, রেড দিয়ে সেভ করলাম, এখন ব্রাউজার রিলোড দিয়ে দেখি কি হয়। এই দেখছেন আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেল, এটা আপনার ডিজাইনের ক্ষেত্রে যখন আপনার যদি দরকার হয় আপনি এরকম কালার চেঞ্জ করে নেবেন। এই যে কালার নেম, ওই সেম কথাগুলো এই জায়গায় আবার আসছে যে নাম কিভাবে নাম দিয়া, তারপরে RGB দিয়া, তারপরে হ্যাক্স দিয়ে করা হয়, এই ব্যাপারগুলো লেখার নিয়ম ডিটেলস বলা আছে, আমি তো আপনাদের লাইভই দেখাইলাম, তারপর আপনারা যাদের ক্লিয়ার হবে না তারা একটু পড়ে নেবেন। এই হচ্ছে আউটপুট, এবার হচ্ছে লিংক। ওয়েব পেজে ব্যবহৃত সকল লিংকের কালার সেট করার জন্য এই লিংক অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। লিংক অ্যাট্রিবিউটের ভ্যালু ওয়ান হিসেবে কালার নির্ধারণ করা হয়। তিন ভাবে কালার হচ্ছে, কালার আমরা জানি কিভাবে নির্ধারণ করা হয়, লিখার নিয়ম, বডি, লিঙ্ক অ্যাট্রিবিউট, এরপরে কালারের জায়গায় কালার নেই। এই জায়গায় কি করছে, লিঙ্ক রিড, লিঙ্ক দিছে রেড, লিংক দিলাম, কি হয়, আমাদের কোনো লিংক আছে, আছে, কোনো চেঞ্জই দেখা যায় না, আর এগুলো এখন ইউজ হয়ও না, যা কিছুই করে সব কিছুই সিএসএস দিয়া করে, জাস্ট HTML স্ট্রাকচারটাই করে। এই যে কালার এরকম লিঙ্ক হয়ে যাওয়ার কথা, এটা মনে হয় ডিপ্লিকেটেড করে দিছে, কাজ করতেছে না। যাকে বলা আছে কি টেক্সট,
ওয়েব পেজে ব্যবহৃত সকল টেক্সটের কালার সেট করার জন্য এই টেক্সট অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। আমাদের ডিসপ্লেতে যা লেখা আছে, যে এইগুলো লেখা, তারপরে হ্যালো ওয়ার্ল্ড, সব লেখা কালার করে দিবে। টেক্সট অ্যাট্রিবিউট কালার রেডি রাখলাম, দেখি কি চেঞ্জ হয়। এই যে সব লেখা করে না, ও শুধু প্যারাগ্রাফ টেক্সটটা, মানে প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে যে লেখাগুলো থাকবে সেইগুলা হচ্ছে কালার করে দিতেছে। প্যারাগ্রাফটা করতেছে না, সম্ভবত H1 ট্যাগ দেওয়া আছে এই জন্য, আর ওর ভিতরে লিঙ্ক আছে এবং লিঙ্ক আমরা ক্লিক করছিলাম সেই জন্য এরকম দেখাইতেছে। এই জায়গায় করে দেখি কি হয়, তাহলে বোঝা যাবে এটা সম্ভবত ক্যাশ ধরে রাখছে না, এটা লিঙ্ক দেওয়া আছে সেই জন্য এই কালারটা চেঞ্জ করে নাই। যদি এটা ওই H1 বা A ট্যাগ ইউজ না হইতো তাহলে এই জায়গায় কালার চেঞ্জ থাকতো, শুধুমাত্র P ট্যাগের আন্ডারে যে লেখাগুলো আছে সেইগুলো আপনার কালার চেঞ্জ করে দিতেছে। প্রফেশনাল কাজে এইভাবে কেউ কালার চেঞ্জ করে না, ওইটা CSS দিয়েই করে সবাই। জাস্ট HTML এ এখন বোঝানোর জন্য, বা সিস্টেমের ভিতরে আছে HTML এর, এই জন্য এই জায়গায় দেখানো হইতেছে। রিয়েল লাইফ কাজে এইভাবে কেউ কালার চেঞ্জ করে না। ভিলিংক মানে ভিলিংক শুধু স্ট্রাকচারের জন্য ব্যবহার করা হয় তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সকল ধরনের মডিফাই সব কিছু করবেন আপনি CSS, তারপরে বুটস্ট্র্যাপ, সেগুলো দিয়ে। HTML এর কাজটাই মূলত স্ট্রাকচার তৈরি করা। ভি লিংক মানে ভিজিটেড লিংক, মানে ওই যে লিংক একটা ক্লিক কর, মানে তৈরি করছেন, এই লিংকটার যখনই ক্লিক হবে, ক্লিক হইলে হয়তো এটার কালার চেঞ্জ হবে। দেখি আমরা এটাতে আমরা অনেকক্ষণ কাজ করছি, ক্যাশ ধরে রাখছে, ক্যাশ ক্লিয়ার করতে গেলে আবার সব লগ আউট হয়ে যাবে, তার জন্য আমরা মোজিলা এটা ট্রাই করি। এই যে দেখছেন, মানে এই লিংকটা আমি ক্লিক করছি, ক্লিক করা মানেই ভিজিট করা, কারণ আমি লিংকে ক্লিক করছি পরেই তো আমার google.com এ গেছে, আমরা google.com টা ভিজিট করছি। তো যেই সব লিংকে ক্লিক করা হবে ওই সব লিংকের কালার চেঞ্জ হয়ে যাবে। এটা মানে একটা ওয়েবসাইট বানাইছেন, একজন লোক আপনার ওয়েবসাইটে ঘোরাঘুরি করতেছে, তো সে যদি এই জায়গায় ক্লিক করে থাকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যে ইউজ করতেছে ওয়েবসাইটটা সে বুঝবে যে এই জায়গায় আমি গেছিলাম। জাস্ট ইউজারদের একটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য এইসব কাজ করা হয়। বিস্তারিত দেখে নিয়েন লেখাগুলো, এই যে জায়গায় দেখাইছে কিভাবে চেঞ্জ হয়। তো এই চ্যাপ্টার শেষ, তারপরে আছে HTML টেক্সট ফরম্যাটিং। এই জায়গা থেকে মূলত HTML এর অনেক মূল মূল কাজ শুরু, যেমন হেডিং ট্যাগ, এইগুলো লাগবেই আপনাদের, সব সময় ইউজ হয় হেডিং ট্যাগ। এই চ্যাপ্টারটা আমরা আগামীকাল থেকে শুরু করব, আজ আর নতুন কিছু ধরতেছি না। আর যা কিছুই দেখানো হয়েছে, যারা একেবারেই বিগিনার তারা এই বইটা বারবার পড়বেন, এবং যা করানো হয়েছে এইগুলা প্র্যাকটিস করবেন। জাস্ট কোড কিভাবে লিখতে হয়, আজ তো কাজ তেমন কিছুই দেওয়া হয় নাই বা শিখানো হয় নাই, জাস্ট কিভাবে কি স্ট্রাকচার গুলা কি কিভাবে লিখতে হয়, কোড কিভাবে শুরু করে, এই জিনিসগুলাই জানানো হয়েছে। আর সবাই একটু প্র্যাকটিস করেন, আর যাদের যাদের সমস্যা হয় তারা জানান কি কি সমস্যা হইতেছে, দেখি আপনাদের সলভ করে দিতেছি আমি। একজন না বলছিলেন কার HTML5 আসে না, কি আসেন লাইনে? এই যে এক্সটেনশন কাজ করে না, জি স্যার আমি বলেছিলাম, পরে হয়েছে স্যার, আপনি ই করে দিয়েছিলেন বললেন সেভাবে করেছি তারপর হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে তো ভালোই। আপনি তাহলে এই যে যতটুকু দেখানো হয়েছে এই দুইটা চ্যাপ্টার আপনারা প্র্যাকটিস করেন, কোড গুলো লেখার অভ্যাস করেন, কারণ অনেকেই আছে একেবারে নতুন, কখনোই কোডিং করেন নাই, তারা একটু টুকটাক লেখেন, না লিখলে ক্লিয়ার হবে না, আস্তে আস্তে জড়তা দূর করতে হবে।
দেখলে মনে হয় যে কাজ সহজ, কিন্তু যখন করতে যাবেন তখন কিন্তু আনইজি লাগবে। আর এই আনইজি কাটাইতে গেলে আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে এই আনইজি গুলো দূর হবে। তারা মোটামুটি এইচটিএমএল সম্পর্কে আইডিয়া আছে, তারাও একেবারে বৈসা থাকেন না, তা আপনারা বিভিন্ন কিছু বানানোর চেষ্টা করেন, এতে আপনাদের প্র্যাকটিসের কাজটা হয়ে যাবে, মানে আরো স্কিল বাড়বে। যেহেতু 4 ঘন্টা আপনারা তো এখন ফিক্সড করেই নিছেন যে 4 ঘন্টা ক্লাস করাই লাগে, সেই ক্ষেত্রে বসে বসে সময় নষ্ট না করে আপনারা আপনাদের স্কিল বাড়ান। স্যার আমরা কাজ করে কি মানে গ্রুপে সাবমিট করবো নাকি আরো পরে? আজ তো তেমন কোনো কাজ দেখানো হয় নাই, আজ লাগবে না। যখন আমি কিছু দিব, আমি আপনাদের টুকটাক মাঝে মাঝে কাজ দিব, সেইগুলো আপনারা তখন দেখি কিভাবে আপনাদের সহজে কাজগুলো আদান প্রদান করা যায়, এটা নিয়ে এখনো ভাবি নাই। আমি দেখি শর্টকাটে কিভাবে, তখন আমি আপনাকে বলে দিব না যে কিভাবে আপনারা কাজ আমাকে আমাকে সাবমিট করবেন। জি স্যার।